হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো আগে প্রার্থনা করা যাক, তারপরে ক্লাস স্টার্ট হবে। কুন্দেন্দু তুষার হার ধবেলা, ইয়া শুভ্র বস্ত্রাবিতা, या वीणाबर दंड मंडित करा, या श्वेत पद्मासना, या ब्रह्माच्युत शंकर प्रभृति भी देवै सदा वंदिता, सा मां पातु सरस्वती भगवती निशेष जाड्यापहा, सुखलां ब्रह्म विचार सार परमां, आद्यां जगत व्यापिनी वीणा पुस्तक धारणी, माया भयदां जाड्या अंधकारापहा, हस्ते स्फाटिक मालिकां विदधतु पद्मासने संस्थितां, वंदे तां परमेश्वरी भगवती बुद्धि प्रदां शारदां। Today's thought.
दातव्यम इति यत दानम दीयते अनुपकारिने देशे काले च पात्रे यत दानम सात्विक स्मृतम। अर्थात देवार मतन दान काके दीते हुए इटा आगे जेने नीते हुए देशे काले च पात्रे यत दानम सात्विक स्मृतम। आपने देश विचार करे नीन, काल विचार करे नीन और पात्र के विचार করে তারপরেই দান কিন্তু আপনি করবেন, সেই দানটা কিন্তু আপনার সাত্বিক বলা হয়েছে। ঠিক আছে, এবার আজকের আমরা আশিস দশটা পরে হ্যাঁ আজকের যে বিষয় হচ্ছে পূজা ঘর। ঠিক আছে, তো পূজা ঘরের জন্য আজকে পূজা ঘরে কি করব আমরা? স্লটটা গেছে, এবার এই তোমাদের একটা গ্রুপে শেয়ার করছি।
এবার দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে গেছে, এটা দেখে নাও। আর হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে একটু যদি কোনো জিনিস বুঝতে না পারো, তাহলে আবার এটা কোশ্চেন রাইজ করতে পারো। আমি এটা লেখাটা আর একটা পাঠাচ্ছি তোমাদের। হ্যাঁ, রেকর্ডিংটা দেওয়া আছে। এই দেখো লাল রঙের একটা পুট চলছে, এটা রেকর্ডিং আছে। হ্যাঁ স্যার, উত্তর আর দক্ষিণ দিকে দরজার বিষয়টা কি বলবেন? দেখো প্রথম থেকে আমি বলি, হ্যাঁ, পূজা ঘর, পূজা ঘর ঈশানে ঈশানে বানানো যায়। পূজা ঘরে কাঠের সিংহাসন লাগাতে হয়, মার্বেলের মন্দির করা যাবে না। তো ফার্স্ট এটা লাইন যেটা রয়েছে আন্ডারলাইনটা, ঠিক আছে, এই লাইনটা দেখো এখানে, ঠিক আছে। পূজা ঘরটা যেটা রয়েছে ঈশান, ঈশান বলতে আগে বুঝে নাও কোথায় ঈশান হচ্ছে। এটা পূজা ঘর রয়েছে তোমার, এটা ঈশান কোণ এই দিকে পড়ছে তোমার, এটা হচ্ছে ঈশান কোণ। যে রুমটা তৈরি হবে, এ পুরো খাঁচাটা, এই খাঁচার মধ্যে এইটুকু জায়গাটা রয়েছে যেহেতু, এটা ঈশান কোণ পড়বে। এবার এই সেকেন্ড স্লটে আমরা একটা অন্য খাঁচা করে তখন বোঝাবো জিনিসটাকে। আমরা শুধু এবার এই খাঁচাটা রয়েছে, হ্যাঁ, এইবার যেটা রয়েছে ঈশান কোণে ঘরে, ঈশান ঈশান ঘর ঈশান কোণে ঈশানে বানানো যায়। পূজা করে কাঠের সিংহাসন লাগাতে হবে, মার্বেলের মন্দির করা যাবে না। এইবার এই যেটা রয়েছে এই স্লটে দেখো, আমরা ঈশান কোণ এখানে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে, এর হাফের হাফ। এরপর এই ঈশান মানে আমরা এবার মন্দিরটা লাগাতে যাব, যেটা বলছে ঈশানে মন্দির দেবেন।
তো মন্দির যখন আপনি দেবেন তাহলে এই জায়গাতে দেবেন। ঠিক আছে, তো মন্দির এটা ঈশান কোণে আগে মন্দির লাগাবো। প্রথম যে কথা রয়েছে, আমরা কাঠের মন্দির লাগাবো, মার্বেলের কোনো মন্দির লাগানো যাবে না। এইবার কেউ জিজ্ঞাসা করতে পারে মার্বেলের মন্দির লাগাতে, মানে মার্বেলের মন্দির লাগাবেন না, এটা কোন সূত্রে বলা হচ্ছে কেউ বলতে পারবে? ঈশান কোণ কে ভারী করা হবে। ভেরি গুড। তো মার্বেলের মন্দির লাগালে কি হয়, ঈশান কোণটা ভারী হয়ে যায়। আর যেটা ব্যাপার হচ্ছে, মন্দির হচ্ছে আমাদের সব থেকে যেটা শুদ্ধ জিনিস রয়েছে ওটা হচ্ছে কাঠের। তো শাস্ত্রে যে কোনো মন্দির, বাড়ির মন্দির, এবার এখানে দেখুন কিছুটা মন্দির দেওয়া আছে, এই মন্দিরটা কিভাবে করবে, প্রথমে দেখবেন একটি এই মন্দিরটি রয়েছে, এ মন্দিরে একটি ভুল রয়েছে। কি ভুল রয়েছে? এখানে একটি গুম্বজ রয়েছে, এই গুম্বজ করা যাবে না। এই তিনটেই মন্দির যেটা দেখছেন এটা গুম্বজ করা আছে, কিন্তু এই মন্দিরতে দেখবেন গুম্বজ করা নেই। ঠিক আছে, তাহলে কি করবেন, এই গুম্বজটা বাদ করে দেবেন আপনি। তাহলে এই জায়গাটা, এই মন্দিরটা আপনার চলবে। এই মন্দিরটার সাথে সাথে সামনে দেখুন এটা দুটো ডয়ার দেওয়া রয়েছে, এর নিচনে দেখুন এর পাওয়া দেওয়া রয়েছে, এর গোড়ার দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার মানে রয়েছে। এই দেখুন একটা দুটো ডয়ার দেওয়া রয়েছে, এই দুটো গোড়া দেওয়া রয়েছে, খুঁটি যেটা বলা হয়, আর একটা এটা দেওয়া রয়েছে। প্রত্যেকটা মানে আপনাকে বুঝতে হবে আর বুঝাতে হবে, আর প্রত্যেকটা জিনিসের কিভাবে এর কায়দা রয়েছে এটা করতে হবে। তো যেহেতু প্রথমে এ মন্দির আছে, এ মন্দিরটা কিন্তু দেয়ালে বসে, জমিতে মেঝেতে বসে রয়েছে, এই ফরম্যাটে চলবে না। যেহেতু আমরা প্রথম দিন বলেছিলাম ঈশান কোণ খালি খোলা হালকা, কি বলেছিলাম প্রথম দিন, ঈশান কোণ খালি খোলা হালকা। ঠিক আছে, তো যেহেতু এই গোড়াটা যখনই দেবেন, এখান থেকে যে পেছন থেকে যে হাওয়াগুলি আসবে, এখানে যেহেতু উঁচু থাকবে, এটা যদি এই জিনিসটা না লাগানো হয়, এখানে এই যে জায়গাটা, জমিটাকে উঁচু করে দেবে। ঠিক আছে, সেই জন্য এই গোড়ালিটা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে এটা দেবেন অবশ্যই। আবার এই যে গুম্বজ করা যাবে না, কিন্তু এইভাবে আপনি মন্দিরটা করতে পারেন। ঠিক আছে, এবার যদি দেয়ালে মন্দির হ্যাঙ্গিং করতে হয়, এইভাবে দেয়ালে হ্যাঙ্গিং করে দেবে। এরপর হচ্ছে, এই এর কথাটা হয়ে গেল। এবার এই যে দুটো ডয়ার আছে, এই দুটো ডয়ারের মধ্যে, একটা ডয়ারের মধ্যে আপনি পুজো যাবতীয় জিনিস, ধূপবাতি, ঘি, কপূর, দেশলাই আর ধর্মীয় পুস্তক সব রাখা যেতে পারে, আর এই একটা ডয়ারের মধ্যে আপনি কি রাখবেন, এর মধ্যে রাখবেন কোর্ট কেস ফাইল। কোর্ট কেস ফাইল বলতে, ধরুন আপনার কোনো কোর্ট কেস কামারি হয়েছে, তার ফাইল রাখবেন। আপনার যদি লোন যাবতীয় আছে, আপনি ব্যাংকের দেনা আছে বা কোনো বাজারের কোনো দেনা আছে, তার ফাইল রাখবেন। আর যদি আপনি এর মধ্যে, আপনি কাউকে টাকা দিয়ে দিয়েছেন, সে নিয়ে পালিয়ে গেছে, আপনার কোনো ব্যবসা আছে, কোনো জিনিস আছে, বা এমনি শুধু যেহেতু আপনার রিলেশনে কাউকে টাকা দিয়েছেন, এখন ওই টাকাটা আপনার পক্ষে চাওয়া সম্ভব হচ্ছে না,
আর ও আদবাদ দিচ্ছেও না। এই জায়গাতে বলা আছে কি যে এই সব যাবতীয় কাগজ, এখন ধরুন কাউকে মুখোমুখি তো টাকা দিয়ে দিয়েছেন কোন এটা নেই, তাহলে কি করবেন? তাহলে ওর নাম লিখে এই ধরুন 5,000 5 লাখ যে টাকার অ্যামাউন্ট থাকে একবার টাকার একটা একটা বিল চালান কোনো করে নেবেন, করে এখানে রেখে দেবেন। এটা যদি আপনার থেকে কারো পাওয়া আছে বা আপনি যদি যদিও আপনাকে কাউকে দেওয়ার আছে, এ দুটোই জিনিসটা আপনাকে এখানে গিয়ে করতে হবে, ঠিক আছে? তো এই মন্দিরের ফরম্যাটটা এইভাবে থাকবে। এবার ঈশান থেকে পূর্ব মধ্য অব্দি পূজা ঘর করা যেতে পারে, ঈশান থেকে পূর্ব মধ্য অব্দি পূজা ঘর করা যেতে পারে। এই পূর্ব মধ্য অব্দি বলতে কোথায় রয়েছে? এখানে রয়েছে পূর্ব মধ্য, এই যে দুটো খাঁচাটা এখান অব্দি আপনি এখানেও করতে পারবেন, এখানে সব থেকে বেস্ট, এখানে না হচ্ছে তাহলে এখানে করবেন, এখানে না হচ্ছে তাহলে এখানেও করা যেতে পারবে, পূর্ব মধ্য অব্দি, ঠিক আছে? তো এই পূর্ব মধ্য অব্দি করা যেতে পারে, তার মানে ঈশান থেকে একটু জায়গাটা আপনাকে দেওয়া রয়েছে। এরপর আমরা আসছি পূজা ঘরে আলমারি, যদি দেয়ালের মধ্যে পূজা করতে হয় তাহলে পূর্ব উত্তর দেওয়ালটি কর্নারে। হ্যাঁ, এবার ধরা যাক আমাদের দেয়ালের মধ্যে পূজা করতে হবে, এখানে একটাই ঘর আছে, এই একটা ঘরের মধ্যে আর ঘর নেই, তাহলে এইখানে আপনি পূজা ঘর এখানে হ্যাঙ্গিং করে আপনি পূজা করতে পারেন। ঠিক আছে, তো এই এইখানে যে বলা হচ্ছে পূজা ঘরে আলমারিতে যদি দেওয়ালের মধ্যে পূজা করতে হয় তাহলে পূর্ব উত্তর কর্ণের দেওয়ালটি পূজা সিংহাসন করা যেতে পারে। যেটা এই যে কর্নারের মধ্যে যেটা রয়েছে এখানে হ্যাঙ্গিং করে আপনি দেয়ালে করতে পারবেন। এই হ্যাঙ্গিং বিষয়বস্তুটা রয়েছে কোথায় কোথায় পাওয়া যাবে হ্যাঙ্গিংটা? যদি কোনো অফিসে করতে যান, ঠিক আছে, কোনো অফিসে করতে গেলে তখন আপনাকে হ্যাঙ্গিং করতে হবে, কোনো দোকানে করতে গেলে আবার হ্যাঙ্গিং করতে হবে, ঠিক আছে, বা কোনো কারখানায় গেলে আপনাকে হ্যাঙ্গিং করতে হবে, এটা মনে রাখবেন। কারখানার সূত্রে আবার একটা বলা হচ্ছে যে কোনো কারখানাতে একটা স্থাপিত বা সার্বজনীন মন্দির, ওটা আমি পরে বোঝাচ্ছি। আওয়াজটা শোনা যাচ্ছে তো? ভয়েস ব্রেক নেই তো? না স্যার, ঠিক শোনা যাচ্ছে। হ্যাঁ, এইবার পূজা ঘরের দরজা উত্তর বা দক্ষিণ করতে নিষেধ করা হয়েছে। এবার দেখো পূজা ঘরের দরজা, এবার এই পূজা ঘরের দরজাটা উত্তর দক্ষিণ নিষেধ করতে হয়েছে। ঠিক আছে, তো এটা উত্তর দক্ষিণ কেন নিষেধ করা হচ্ছে? যেহেতু আমাদের যখনই পূজা করতে বসি তাহলে দেখবেন অনেক ঠাকুরের ছবি বা প্রতিমা দক্ষিণমুখী থাকে, বা কোনো কোনো ঠাকুর ছবি থাকে উত্তরমুখী, সেই কারণে এটা উত্তর দক্ষিণ করতে নিষেধ করা হচ্ছে। আপনি পূর্ব আর পশ্চিমে দরজা করতে পারবেন, ঠিক আছে? তো পূর্ব পশ্চিমে দরজা বলতে আপনি এখানে দরজা করতে পারবেন, এটা রাইট করে দিচ্ছি, আবার এখানেও আপনি দরজা করতে পারেন, এটা পূজা ঘরের মধ্যে রয়েছে। কিন্তু এখানে এই উত্তর দক্ষিণ হলে এটা কারেকশন করাবে, ঠিক আছে? বহুতবার লোকে একটু দেয়াল ঘিরে এইভাবে কোনাকুনি বের করে এখান থেকে দরজা করে দেয়, এটা ঠিক নয়, ঠিক আছে? তাহলে এই যখন ঠিক হবে না তাহলে এখানে আপনি একটা সার্কেল, ধরো কেউ এর মধ্যে এইভাবে রয়েছে, কেউ বাড়ির মধ্যে, দাদা এখান থেকে আমি আসা যাওয়া করব,
ঠিক আছে, তাহলে এই জায়গাটা আপনি বন্ধ করে আপনি এখান দিয়ে খুলতে পারেন। এইভাবে ঠিক আছে, তো এখানে বন্ধ করিয়ে দেবে। এবার আসি আবার নেক্সট সূত্রতে। মন্দিরের দরজা দুপাল্লা হওয়া চাই, দরজা সবসময় ভালো কাঠের। ওয়েলকাম অদ্রিজা, অদ্রিজা ওয়েলকাম, আজকে তাড়াতাড়ি চলে এসছো, বেশি লেট করোনি। মন্দিরের দরজা সবসময় ভালো কাঠের হওয়া করতে হয়, কোনো মেটালের দরজা চলবে না, মেটালের হ্যান্ডেল লাগানো যেতে পারে। তো যখন কোনো মন্দিরের দরজা যখন আপনি করবেন, তাহলে মেটালের দরজা করবেন না, ঠিক আছে, এটা কাঠের দরজা করে নেবেন। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট হাইট করে আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে, প্রত্যেকটা পয়েন্ট। এইবার মেটেল বাড়ির বাড়িতে তল ঘরের পূজা ঘর করতে পারবেন না। তল ঘর করতে দেখবেন বহুজন ওই সিঁড়ির নিচুনে পূজা পূজা ঘর করে দেয়, সিঁড়ির নিচুনে, ঠিক আছে, বা বেসমেন্টে পূজা পূজা ঘর করে দেয়। কেন, এবার বেসমেন্টের উপরে আমরা বসবাস করছি, তো মন্দিরের একটা নিয়ম আছে, ঠাকুরের মাথার উপরে কিছু রাখা যাবে না বা করা যাবে না। তো এবার এই সূত্রটা দুই জায়গায় অ্যাপ্লাই হবে, কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, একটা আপনার অ্যাপ্লাই হবে আপনি দেখবেন মন্দিরের উপরে সব ওই হাঁড়ি বালতি খাতাপত্র ধূপবাতি মাচিস ফাচিস সব রেখে দিয়েছে। আপনি ক্লায়েন্টস কে যখনই বলবেন, দাদা ঠাকুরের মাথার উপরে কিচ্ছু আপনি রাখবেন না। এই সূত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে, কিছু বলবে অদ্রিজা বলো? হ্যাঁ, আমি তো শুধু ক্লাস অফ করি, কি বলবো আর, কিছু বলার নেই। গুড ইভিনিং প্রত্যেককে। আচ্ছা ঠিক আছে চলো। তো যেহেতু এটা মাথার উপরে কিছু রাখতে নেই, হ্যাঁ, আরেকটা জিনিস, মন্দিরের মাথার উপরে কোনো বাল্ব লাগাবেন না, ঠিক আছে। বাস্তুশাস্ত্রে যখন অব্দি বাস্তুশাস্ত্র যতগুলো মন্দির ছিল, আপনাকে ওই গম্বুজ বা এটা করে ওখানে দেখবেন কোনো বাতি বা আলো দেওয়ার নিয়ম দেওয়া নেই। ওখানে একটা সাইন্টিফিক একটা জিওমেট্রিক্যাল ভ্যালু রয়েছে, এই জিওমেট্রিক্যাল ভ্যালুর জন্য মাথার উপরে কোনো বাল্ব বা বাতি ঝোলাবেন না। তাহলে বলবে দাদা অন্ধকার থাকবে, তাহলে অন্ধকার যেহেতু থাকছে, তাহলে আপনাকে একটা প্রদীপ জ্বালাতে হবে। একটা প্রদীপ 5 মিনিট জ্বললো, 1 ঘন্টা জ্বললো, হোয়াট এভার মে বি, সেটা দেখার দরকার নেই। আপনি একটা ঠাকুরের মন্দিরটাতে একটা ধূপবাতি বা একটা প্রদীপ জ্বালিয়ে দেবে। এবার মন্দিরটা আলো কি করে দেবে, যেটা রুমের আলো আছে সেটাই মন্দিরের আলো হয়ে যাবে। মাথার উপরে বাল ঝোলাবেন না কোনোদিন, এটা নিষেধ করবেন। এরপর আসছি তল ঘরে পুজো করতে নেই। পূজার বন্দোবস্ত ঈশান কোণ করতে হয়। পূজার বন্দোবস্ত বলতে, এই পূজার বন্দোবস্ত ধরুন আপনার, ধরুন ফল কাটা রাখালো, এই পূজা ঘরের ঈশান কোণে, ধরুন একটা রুম রয়েছে আপনি এটা করে দিয়েছেন, তো পূজা ঘরে বন্দোবস্ত মানে যেখানে ধূপবাতি প্রদীপ ফল ধূপ ধুনো সব জিনিসটা রয়েছে, এটা ঈশান কোণেই, মানে ঈশান কোণে আপনি পূজা ঘরটা যখন করছেন, পূজা ঘরেরও ঈশান কোণের মধ্যে এই সব যাবতীয় জিনিসটা করতে, মানে একটা কোণার মধ্যে চলে যাবে, ঠিক আছে। স্যার অনেক আগে ক্লাস শুরু করেছেন নাকি স্যার? না না, এই 10 মিনিটও হয়নি, এই দশ যেটা মিনিট দিয়েছেন এটাই, এই যেটা দিয়েছেন এটাই দিয়েছেন নাকি আরো আগে কিছু পাঠানো হয়েছে? না আর কিছু পাঠানো নেই, এটা জাস্ট এখন দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। তুমি যদি কোনো জিনিস না বুঝতে পারো, কোশ্চেন করতে পারো, ঠিক আছে।
এইবার লোকে অনেক লোকে কি করে পূজা ঘরে গয়না কাটি রেখে দেয়, মালপত্র রেখে দেয়, ভালো ভ্যালুয়েবল জিনিস রেখে দেয়, এটা করতে মানা করবে। কোন ভ্যালুয়েবল জিনিস গয়নাগাটি বা অনেকজন দেখবেন আলমারির ভেতরে ওই স্বস্তিক নিশান করে দেয় বা ঠাকুর রেখে দেয় বা তিজোরির ভেতরে লক্ষ্মী বা গণেশের ছবি বা প্রতিমা একটা পোস্টার নিয়ে এসে সাঁটিয়ে দেবে, এটা করবেন না। কেন করবেন না? যেহেতু ঠাকুর দেব দেবী দেবতা এটা একটা আধ্যাত্মিক জিনিস রয়েছে, এখানে পয়সা কোনো বিষয়বস্তু নেই। এই যে ঘন্টি বাজালে যদি পয়সা আসতো তাহলে আমি বাড়িতে বসে ঘন্টি বাজাতাম, এখানে পড়াতে বসতাম না, আমার কাছে পয়সা চলে আসতো। ঠিক আছে, পুজোর ব্যাপারটা রয়েছে টোটালটা একদম আলাদা, ওটা আধ্যাত্মিক আছে, ওটা ওর মধ্যে পয়সার কিছু নেই। হ্যাঁ, পয়সা রাখার একটা আলাদা জায়গা রয়েছে, ওই জায়গাটা আপনাকে দিতে হবে। যেহেতু আমাদের সনাতন মতে চারটি সোপান রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম তারপর অর্থ, আগে পূজা পাঠ করে নিন সকালে 8টা পর্যন্ত, তারপর অর্থ, তারপর অর্থের জন্য যেটা কামা দোকান খুলবেন, ব্যবসায় যাবেন, অফিসে যাবেন, অর্থ করার জন্য যেখানে যেতে হবে আপনাকে যেতে হবে। ঠিক, তো গয়নাগাটি রাখবেন না। এবার অনেক বাড়িতে দেখবেন ঠাকুর আর ছবি আর প্রতিমা একটা বেদি করে রেখে দিল, এখানে আমি বেদিটা লিখলাম না কিন্তু আপনারা লিখে নেবেন, ঈশান কোণে কোনো বেদি করা যাবে না। ঠিক আছে, বেদি কেন করা যাবে না, আমরা ফার্স্টেই বলেছি যেহেতু ঈশান কোণ খালি খোলা হালকা নিচু, খালি খোলা হালকা নিচু, তো যেহেতু ঈশানে যদি বেদি করা হচ্ছে এই বেদিটা কি করবে, ঈশানটাকে উঁচু করে দেবে। এইবার মাটির উপরে কোনো ছবি বা প্রতিমা রাখা যাবে না। যদি আপনাকে ঈশান কোণে যদি পূজা ঘর হয়েছে বা কোনো জায়গাতে পূজা ঘর হয়েছে, আপনি বলবেন আপনি দাদা একটা কাঠের সিংহাসন ছোট করে কোণে নিন, অবশ্যই করুন, আগে ঠাকুরকে ঘর দিন তারপর ঠাকুর আপনাকে ঘর দেবে। এই সবসময় মনে রাখবেন, এমনি একটা সাদা কাপড় বা লাল কাপড় বিছিয়ে দিল ঠাকুরের জমির উপরে রেখে দিল, আমাদের কোনো জিনিসতে জমিতে বসে খালি মাটিতে বসে করতে নেই, খাওয়া খান, পুজো করুন, জপ করুন, শুতে বলছে, এটা কাঠের সিংহাসন বা পিঁড়ি বা চৌকা বা বা খাট দিতে হবে। তো এই সূত্রে বলা হচ্ছে মাটিতে কোনদিন ঠাকুরের ছবি বা প্রতিমা রাখতে নেই। এবার পূজা ঘরের অগ্নি হোম কুণ্ড, তো পূজা ঘরে যেটা হোম কুণ্ড রয়েছে এটা কোথায় রাখবেন? হোম কুণ্ডটা রাখা যাবে আপনার অগ্নিকোণে, হোম কুণ্ড অগ্নিকোণে রাখবেন পূজা ঘরে, যখন আপনি ধূপবাতি জ্বালাচ্ছেন ওটা পূজার মন্দিরের অগ্নিকোণে রাখবেন, প্রদীপ জ্বালাচ্ছেন পূজা ঘরের মন্দিরের অগ্নিকোণে দেবেন, ওখানে ভাগ করে দেবেন। তো যেটা অগ্নি হোম কুণ্ড রয়েছে ওটা হোম করার যেটা যাবতীয় রয়েছে সব জিনিসটা অগ্নিকোণে দিয়ে দেবেন। এবার যদি আপনি ধূপবাতি ধুনো প্রদীপ ঠিক আছে যেটা আপনার জ্বালানো হচ্ছে এটা পূজা ঘরের অগ্নিকোণে আপনি ওটা লাগাবেন। পূজা ঘরের মহাভারতের ছবি লাগাবেন না, পূজা ঘরের আশেপাশে টয়লেট বা বাথরুম করা চলবে না। ঠিক আছে, পূজা ঘরের মধ্যে মহাভারতের ছবি, মহাভারতের ছবি এবার ছবির তুলনাতে আপনাকে বলে দিই, মহাভারতের ছবিগুলো লাগাবেন না। আর যে কোনো হিংসক পশু রয়েছে যারা মাংসভোজী এ প্রত্যেকটার ছবি বাড়িতে লাগাবেন না। যদি দুর্গা মায়ের যদি আপনি ছবি বা প্রতিমা আপনি লাগাচ্ছেন, আপনি দেখে নেবেন ওই সিংহের মুখটা যেন বন্ধ থাকে। ঠিক আছে, আরেকটা কথা আপনাকে বলে দিই, অনেকজন অনেকজন মায়ের মুখস্থ লাগিয়ে শুধু মুখটা লাগিয়ে যায়, এটা আপনি দয়া করে করবেন না। যদি লাগাতে হয় একটা পুরো ছবি লাগাবেন, পুরো প্রতিমায় বসাবেন, কিন্তু ওই অর্ধেক মুখস্থ আপনি লাগাবেন না,
এটা আমাদের সনাতন পদ্ধতিতে কি করছে, অনেকজন এই ভুলভাল ছবিগুলো পাঠিয়ে দেখবেন মায়ের 10 ভুজা রয়েছে, 10 ভুজাতে এক একটা শস্ত্র রয়েছে, ও শস্ত্রটা কেটে শুধু মুখটা লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু দুর্গা পূজা রয়েছে শক্তি পূজা, এই শক্তির শক্তিটাই বাদ করে দিচ্ছে। তো এটা অনেক ধরনের মানে এ রয়েছে, তাতে আপনি বুঝতেই পারছেন আমি খোলা মঞ্চে তার বলতে পারছি না। তো আপনি যখন ছবি বা প্রতিমা যখন লাগাবেন পুরোটা লাগাবেন, ছোটই লাগান পুরোটা লাগাবেন, এইটুকুতে মুখস্থতে লাগাবেন না, ঠিক আছে? প্রত্যেকটা কাটা রয়েছে, এমনিও ভাঙা ছবি বা প্রতিমা লাগাতে নেই। তো ওই সূত্রে আপনি প্রত্যেকটা গাইডলাইন দেবেন কি এই জিনিসটা এইভাবে করা যাবে না। পূজাঘরে ঠাকুরের ছবি বা প্রতিমা ভাঙা বা ছেঁড়া ছবি লাগাবেন না। পূজাঘরে রসনদান করা যাবে না, করবেন না। রসনদান মানে এই যে ভেন্টিলেশন আমরা করি, তো যেটা যদি মন্দিরে মানে পূজাঘরে যদি ভেন্টিলেশন করতে হয় তাহলে আপনি এখানে ভেন্টিলেশন করবেন না। এই ভেন্টিলেশন করলে কি হয়, আরশোলা টিকটিকি, ঠিক আছে, বা কিড়া মাকড় এরা আসতে পারে। কেন আসতে পারে? এখানে একটা পজিটিভ এনার্জি হয়ে যায়, এই পজিটিভ এনার্জি নেওয়ার জন্য প্রত্যেকজন বাড়িতে ঢুকতে থাকে, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু ফ্ল্যাট বাড়ি আছে, আমরা ঈশান কোণে জানলা করতে বলছি, তো দেখবেন এই সূত্রটাতে একটু মতান্তর হয়ে যাবে, অনেক জায়গায় বিতর্ক হয়ে যাবে, দাদা এটা কি করব, এটা কি করব। কিন্তু যেহেতু পার্টিকুলার যদি একটা মানে ঈশান কোণে যদি রুম করা হয় তাহলে ওখানে রসানদান করা যাবে না, কিন্তু ওখানে রুমের মধ্যে যদি মন্দির শুধু আছে আর রুমে অনেক সাজসজ্জা রয়েছে, খাট বিছানাও রয়েছে, তাহলে আপনি ওই জানলাটা করতেই হবে। সেটা এটা মনে রাখবেন, এটাতে মতান্তর আছে, কিছুটা আগে মতান্তরটা আগে সাবজেক্টে বোঝানো যাবে। মন্দিরের আশেপাশে টয়লেট বা বাথরুম করা চলবে না, এটা বলা হচ্ছে, কিন্তু এটা যেহেতু আজকের জায়গার অভাব রয়েছে, ঠিক আছে, তো জায়গার অভাবের জন্য আমরা হচ্ছি নিরুপায় 100%, তাহলে আমরা বাস্তুটা মেনশন করতে পারছি না, ঠিক আছে? এবার ঈশান কোণে এমনিতেও লেট্রিন করা যাওয়া হয় না, কিন্তু দেখবেন অনেক জায়গায় করা হয়ে গেছে, আর মানে নিরুপায় রয়েছে, হয় ফ্ল্যাট ছাড়তে পারবে না, ঠিক আছে, তাহলে ওখানে কি করা যাবে, তাহলে কিছু করতে, ধরুন ও পায়খানা বন্ধ করে দিলেও তার উপরে ফ্ল্যাটের পায়খানার ল্যাটরিন লাইন ওইটাই থাকবে, আর নিচের পায়খানার ল্যাটরিন লাইন এটা থাকবে, তাকে একটা মানে এই জায়গাটা কিছুটা মতান্তর রয়েছে যে কিভাবে আমরা কারেকশন দিতে পারবো, সে মানে আমরা বুঝতে পারছি না কিভাবে করব। কিন্তু যেটা আছে ওটা আপনাকে বলে দেওয়া হয়েছে, আর যদিও থাকে তাহলে কিছু করার নেই। হ্যাঁ, একটা জিনিস আপনি করতে পারেন, এখানে প্রতিদিন যদি থাকে আপনি গঙ্গা জল আর গোমূত্র দিয়ে ছিটা দিতে পারেন। আগে গোবরের আমরা লেপ দিতাম, কিন্তু ওই গোবরের আর করা যাচ্ছে না, সেই সেই সূত্রে বলা হচ্ছে আপনি গঙ্গা জল আর গোমূত্র দিয়ে একটু ছিটা দেবেন, ঠিক আছে? এবার পূজা করার মুখ, পূজা করার মুখ সবসময় পূর্ব মুখ হয়ে পূজা করবেন। যখনই আপনি পূজা করতে বসছেন তাহলে পূর্ব মুখ হয়ে পূজা করতে হবে আপনাকে। আপনি যেখানেই থাকুন, যে সারফেসে থাকছেন, আপনার ঘরটা ছোট আছে, বড় আছে, খুব বিরাট বড় আছে, বা অল্প করেই আছে, বা একটা ক্যালেন্ডারই রয়েছে, ওখানেও আপনি বলবেন আপনি যেহেতু পূজা যখনই করছে পূর্ব মুখ হয়ে করবে। ওইভাবে সেটিংটা আপনাকে করতে হবে যাতে আপনার মুখটা পূর্ব হয়ে করা যেতে পারে, ঠিক আছে?
এবার পূজা ঘরের কালার সবসময় ক্রিম, হোয়াইট, হালকা হলুদ বা স্যাফরন, ঠিক আছে? ক্রিম, হোয়াইট, হালকা হলুদ আর স্যাফরন, এই তিনটে গেরুয়া কালার দেওয়া যেতে পারে। এই ঘরের রং গুলি আছে, যখনই একটা বাস্তু যখন কমপ্লিট হবে, একটা ফ্ল্যাটের ড্রয়িং যখন আপনি করে আসবেন, তারপর লাস্ট যেটা আপনার কোশ্চেন আনসার তৈরি হবে যখন ক্লায়েন্টের কাছে, সেখানে কালার আছে, দাদা এই ঘরের কালারটা কি করবো, দাদা এই ঘরের কালারটা কি করবো। তাহলে আগে মনে করবেন সাদা, তারপর হচ্ছে ক্রিম। সাদাটা অনেক লোক পছন্দ করে না, যেহেতু ওখানে একটু প্রদীপ প্রদীপ জ্বালানো হয়, হোম যজ্ঞ করা হয়, সেখানে অনেক তাড়াতাড়ি সাদা হয়, একটু ধোঁয়া কালো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আপনি বলবেন সাদা, তারপর ক্রিম, হালকা হলুদ বা গেরুয়া, ঠিক আছে? এবার মেজের কালার চলে আসছি। মেজার কালার মেজে মেজের কালার যেটা রয়েছে ওটা হোয়াইট রয়েছে আর ক্রিম রয়েছে। আচ্ছা, বাড়ির প্রবেশ দ্বারের সামনে পূজা ঘরের দ্বার করবেন, ঠিক আছে? এবার যেটা ঈশান কোণে যখন আপনি করছেন, তো সামনাসামনি দেখবেন দরজা আছে আর পূজা ঘরের দরজা আমনা সামনা হয়ে গেছে, তো দরজাটা একটু ভেঙে ওই দিকে করতে হবে, প্রবেশ দ্বারটা আপনাকে চেঞ্জ করে করতে হবে। যেন কেন কি যখন প্রবেশ দ্বারের আর পূজা ঘরের আমনা সামনি হয়ে যাবে, তাহলে কি হবে, ঠাকুরের মুখ সবসময় দরজার বাইরে চলে যাবে, ঠিক আছে? তো এই সূত্রটা আপনি মেনটেন করে রাখবেন, যেহেতু এটা যেন না হয়, তাহলে দরজাটা সরিয়ে দেবেন, হয় পূজা ঘরের দরজাটা সরিয়ে দেবেন, হয় মেন দরজাটা আপনি সরিয়ে দেবেন, যেহেতু একটা পাশাপাশি এক লাইনে যেহেতু না পড়ে। আগেই আপনাকে বলছি, এখন যেহেতু জায়গার অভাব রয়েছে, আমার পুরো কথাটা 100% মিলবে না, কিন্তু আপনি যতটা পারবেন ততটা মেলাবেন, ঠিক আছে? একদম 100% কারেকশন করা যাবে না, আর 100% পুরো ঠিকও করা যাবে না, আর 100% বাতিলও করা যাবে, একেবারে রয়েছে, ঠিক আছে? ওটা আপনি পর্দা দিয়ে আড়াল করুন। পূজাঘরের মন্দিরে কলস, ত্রিশূল আর ঝান্ডা গম্বুজ করা চলবে না। আমরা যে এই পূজা ঘরের মধ্যে একটা গম্বুজ করে দিই গোল করে, ঠিক আছে, আবার কলস লাগিয়ে দিই, আবার ত্রিশূল টেঙে দিই, আবার ঝান্ডা লাগিয়ে, এটা করবেন না। এটা এই সূত্রে বোঝা হচ্ছে যে মন্দিরে ঘর নেই আর ঘরে মন্দির নেই। যখন আপনি কোনো বড় মন্দিরে যাবেন, ওই মন্দির চত্বরের মধ্যে যতদিন মন্দির থাকবে সেখানে ঠাকুর মশাই বা ব্রাহ্মণও থাকেন না, ওখান থেকে বেরিয়ে যান, ঠিক আছে? আর একটা সূত্র রয়েছে, যেটা মন্দিরের যখনই ছায়া পড়বে কারোর উপরে, সেতে বাস্তু দোষ হয়ে যাবে, তো সেই সূত্রে বাড়িতে মন্দির করবে না। হ্যাঁ, পূজার স্থান করবে। পূজার স্থান বলতে যেখানে আমরা পুজো পাঠ, ধ্যান, জপ এটা করি, সেখানে ওটা করতে পারি, কিন্তু পুরোটা মন্দিরের ট্রেডিশনটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো মন্দিরের ট্রেডিশন যেহেতু দেওয়া যাচ্ছে না, সেখানে ঝান্ডা আপনি লাগাবেন না। আশেপাশে বাথরুম বা ল্যাট্রিন করা চলবে না, ঠিক আছে? এটা তো বলা হয়েছে, পূজা ঘরের পূজার জিনিসপত্র রাখার জন্য দক্ষিণ অথবা পশ্চিম দেওয়াল ব্যবহার করতে হবে। এবার ধরুন পূজা ঘরে আলমারি লাগাতে হবে, ঠিক আছে, বা জিনিসপত্র রাখতে হবে, খাতা বই পত্র যা পূজা ঘরের জিনিস আছে। আপনাকে আগেই বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম ভারী বন্ধ, দক্ষিণ পশ্চিম ভারী বন্ধ। তো যেটা আলমারি আছে, একটা ভারী অবজেক্ট রয়েছে, তো পূজার জিনিস, যে আমাদের পূজার থালা হাঁড়ি বাসন থাকে, একটা এক্সট্রা পূজার থাকে, একটা রান্নাঘরের থাকে, ঠিক আছে, আবার যে পূজা ঘরের অনেক হাবি জাবি জিনিস থাকে, সে সব কোথায় লাগবে, হয় দক্ষিণ দেয়ালে লাগাবে, হয় পশ্চিম দেয়ালে লাগাবে, হয় দক্ষিণ দেয়াল, হয় পশ্চিম দেয়াল। তো এইখানে যত আলমারি করলে, আমাদের প্রথম সূত্র ছিল দক্ষিণ পশ্চিম ভারী বন্ধ আর পূর্ব উত্তর খোলা খালি হালকা, ঠিক আছে? এইবার মন্দির ঘরে কোনো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস বা ভারী বস্তু পূজা ঘরে রাখা যাবে না, ঠিক আছে? এই যে পূজা ঘরের এই ধরুন এখানকার একটা জিনিস আছে তুলে,
এই আলমারিটা আমাদের কাজে লাগছে না, এখানে খালি জায়গা আছে ঢুকিয়ে দে, এই আলনাটা ঠিক এখানে দেখা যাচ্ছে না এখানে লাগিয়ে দে, এই এখানে এই জিনিসটা এই পেটিটা এখানে আমরা কোনোদিন ঘুরতে যাবো এখানে রেখে দে, কোনো জিনিস প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মন্দির ঘরে রাখা যাবে না। কেন? আগেই আমরা বললাম ঈশান কোণ খালি খোলা হালকা, পূর্ব উত্তর খালি খোলা হালকা, ঠিক আছে? তো এই স্লটের মধ্যে এই জিনিসটা রয়েছে, এই স্লটের মধ্যে কোশ্চেন আনসার করে তখন আমরা আগে স্লটে যাবো। এবার আর প্রত্যেকজনকে আমি বলবো কি এর মধ্যে কোশ্চেন রাইজ করো, কেন আমি এই যতগুলি পয়েন্টটা লিখেছি এই পয়েন্টের মধ্যে অনেকগুলি পয়েন্ট আছে যাতে আপনাকে কোশ্চেনটা রাইজ করতে হবে। স্যার? হ্যাঁ আচ্ছা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বলছি স্যার, ওই যে আপনি বললেন না দরকার কাগজ জমি টমি এটা রাখা যায়, তো অনেক সময় স্যার মানে জেরক্স কি থাকে, মানে ধরুন অরিজিনালটা কেউ অন্য কোথাও রাখলো, হ্যাঁ লকারে রাখলো ব্যাংকের বা বাড়িতে রাখলো, তার জেরক্স কপি কি টেম্পোরারি র‍্যাকে রাখতে পারে? তোমার প্রশ্নটা ভালো হয়েছে। দেখো ডিসপুটেড ফাইল একটা হচ্ছে আমাদের ভ্যালুয়েবল ফাইল, ভ্যালুয়েবল ফাইল বলতে আমাদের বাড়ির দলিল পত্র আছে, শেয়ার্স আছে, এলআইসি আছে, ঠিক আছে, ব্যাংকের এটিএম খাতা বইপত্র রয়েছে যেটা কনফিডেন্সিয়াল রয়েছে, ওটা তুমি যেটা আমরা আগে নেক্সট ক্লাসে বোঝাবো ওটা ওখানে রাখতে হবে। কিন্তু যেহেতু ডিসপুটেড আছে, এই ডিসপুটেডটা জিনিসটা যদি এখানে মন্দির এই স্লটে দেখো, এখানে একটা আমরা এই ডয়ার দিয়েছি, এই ডয়ারের মধ্যে লকার করে যদি ভালো করে পলিথিন বা ফাইল ফোল্ডার করে অরিজিনাল রাখতে বলছি, জেরক্স না, যদি ইফ পসিবল ইফ ডু দ্যাট খুব ভালো খবর আসবে, আমি একদম কনফিডেন্স দিয়ে বলছি। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে স্যার অনেক সময় হয় যাদের একদম পুরনো মডেলেই ধরুন ওই র‍্যাক র‍্যাক সিস্টেমে ঠাকুরের জায়গা করা আছে, মানে রথ দেখেছেন তো স্যার, রথ যেমন একতলা দোতলা তিনতলা হয়, তো ঠাকুর কি ওরকম রাখা যায়? মানে তার মাথায় ভারী রাখতে নেই, কিন্তু প্রথম রোতে ঠাকুর, সেকেন্ড রোতে ঠাকুর, থার্ড রোতে যদি কেউ প্রসাদ চড়ায় সেরাম কি গ্র্যান্ড হয় স্যার? দেখো এটা যেটা রথের ব্যাপারটা বললে ভালো, সামনে রথ চলে এসেছে, হ্যাঁ তো এইভাবে রাখা উচিত নয়, ঠিক আছে, আপনি লাইন বাই লাইন রাখতে পারেন, ঠিক আছে, বা একটা অড ইভেন রাখবেন, একটা এইদিকে রাখলেন, সামনেরটা নিচুনে রাখলে একটু সাইড করে রাখবেন, আবার ওর থাকলে এর সাইডে রাখবেন। আর একটা কথা এই সূত্রে বলা হচ্ছে, যতটা পারবেন পুজো কম করবেন, প্রত্যেক জনকে আমি বলে দিচ্ছি যতটা পারবেন ঠাকুরের ছবি প্রতিমা যতটা কম লাগাবেন। দেখুন আমরা তো মন্দিরে লাই, আপনাদেরকে একটা কথা বলি সবাই উত্তর দেবে, বাথরুমে চা খেয়ে নেবে? না স্যার। কেন খাবে না? ঘৃণা করবে ফার্স্টে। ঠিক আছে, তো পূজাটা ওই ব্যাপারে রয়েছে। এইবার আপনি কি করেছেন, বেডরুমে আপনি লাগিয়ে দিয়েছেন ঠাকুরের ছবি বা প্রতিমা, এবার আপনি বুঝুন বেডরুমটা কি রয়েছে, এটা হাজবেন্ড ওয়াইফের বেডরুম না, বলার মধ্যে কিছু নেই, সব আপনি বুঝতে পাচ্ছেন। এইবার ধরুন আপনি বেডরুমে, নিজের বেডরুম আপনার একটা কনফিডেন্সিয়াল জায়গা থাকে, আপনি ওখানে জামা চেঞ্জ করছেন, ঠিক আছে, তাহলে এই যে জামা চেঞ্জ করছেন বা যে আরো জিনিস কাজ করা হচ্ছে সেটা কি আছে, ঠাকুরের সামনেই হচ্ছে, এটা কি উচিত? এই জিনিসটা প্রেজেন্টস অফ মাইন্ড যারা অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য আপনাকে বললাম আপনি কি বাথরুমে চা খেয়ে নেবেন? না, এক সত্যি এক কথাই বলেছে না, কেন ওটা নোংরা জায়গা, তো বেডরুমটাও একটা নোংরা জায়গা, ঠিক আছে, কিন্তু এটা অন্য সূত্রে নোংরা, কিন্তু পূজার সূত্রে নোংরা, যখন পূজা করতে যাচ্ছি তাহলে না। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো বলো। বলছি আপনি বলছিলেন বাড়িতে মন্দির থাকা ঠিক নয়, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে তাহলে বেডরুমেও মন্দির ঠাকুর ঘর করা ঠিক নয়, তাহলে
ঠাকুর ঘরটা তাহলে আমি কোথায় করব, আমি পুজো পাঠটা কোথায় করব? এই দুটো কোশ্চেনের অ্যান্সারটা আমাকে একটু ঠিকঠাক ভাবে দিন স্যার। ঠিক 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 দেখো, প্রথম হচ্ছে মন্দির, মন্দির বলতে যখন তুমি গম্বুজ করে দেবে তাহলে একটা মন্দির হয়ে যাবে। আমি গম্বুজ, ত্রিশূল আর ঝান্ডা আর কলস লাগাতে বারণ করছি, মানা করছি, তাহলে মন্দির হতে সেফ হবে না। হ্যাঁ, একটা পুজোর স্থান করব আমরা, মন্দির করব না। ভালো করে বুঝে রাখো, এই সেন্টেন্সটাতে ভেরিয়েশন আছে। আগে এটা এটা তোমরা বুঝে গেছো বোঝাও, তারপর আগে বলবো। এনিওয়ান আনসার মি? বুঝেছো কি না বুঝেছো? হ্যাঁ, মন্দিরের স্যার, মন্দিরের শেপ করে পুজোটা করা হবে না, এমনি ওই সিংহাসন বা এইভাবে পুজোটা করা যেতে পারে। এই 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 ছবিটা দেখো, এই ছবিটা ঠিক আছে? এই যে মন্দিরটা দেখছো, এটা মন্দির আছে, এটা পুজোর জায়গা আছে, এটা কিন্তু মন্দির আছে, তিনটে অবজেক্টটা মন্দির রয়েছে, ঠিক আছে? এর মধ্যে দেখো এর গম্বুজ নেই, তো মন্দিরটা যেটা করতে হবে আমাদেরকে এইভাবে করতে হবে। অদ্রিজা বুঝেছো? একটা কোশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে আপনি বলছেন যে ঘরের ভিতরে ঠাকুর ঘর থাকা ঠিক নয়, তাহলে পরে ধরেন কারো আলাদা মন্দির করার জায়গা নেই কিংবা ঠাকুর ঘর করার জায়গা নেই, তাহলে কি করবো? সেকেন্ড আনসার হচ্ছে, ফার্স্ট আনসারটা কমপ্লিট করে তারপর সেকেন্ড আনসারে যাবো। ফার্স্ট আনসারটা কমপ্লিট করো, ওটাও আমি বলবো, স্কিপ করছি না, ঠিক আছে? আগে মন্দিরটা ফরম্যাটটা বোঝো। আমার একটা প্রশ্ন আছে, আওয়াজ কেটে গেল তোমার। বলছি আমারও একটা প্রশ্ন আছে স্যার, একটু আগে একটু থামো। এই এই যে এই মন্দিরে যে গম্বুজ আর নন গম্বুজ, এই জিনিসটা বুঝতে পেরেছো? তুমি ছবিটা দেখতে পাচ্ছো কিনা এটা আগে বলো। হ্যাঁ স্যার, ছবিটা দেখতে আমরা বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পারছি, আমাদের এরকমই আছে। হ্যাঁ, তাহলে এই যে প্রথম যে লাইনটা আমরা বলছি এটা হচ্ছে আপনার মন্দির, এই জিনিসটা করা যাবে না। এই মন্দিরটা যখন আমি বলছি এটা করা যাবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট অ্যান্সার। এবার সেকেন্ড অ্যান্সার কি রয়েছে? বেডরুমে করা যাবে না, কিন্তু অনেকজনে একটাই ঘর আছে, তাহলে কি হবে? এটাই প্রশ্ন করতে চাইছো তো? হ্যাঁ স্যার, এটাই কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদিও একটি ঘর আছে, এই একটি ঘরের মধ্যে আমাকে রান্না করতে হবে, বেডরুম করতে হবে, আমাকে সবকিছু করতে হবে, জীবনযাত্রার যে সবগুলি কাজ আছে সবগুলি কাজ আমাকে করতে হবে, এর মধ্যে আমিষ নিরামিষ খেতে হবে, করতে হবে, সবকিছু করতে হবে। এইখানে কি করবেন? যদিও বেডরুমে থাকে তাহলে মন্দিরে একটা পর্দা দিয়ে দেবে। মন্দিরে যখন পর্দা দিলে ঠাকুরের ঘর আলাদা হয়ে গেল, আপনার ঘরটা আলাদা হয়ে গেল, আপনি পুজো করে পর্দা দিয়ে দেবেন। বোঝা গেল? স্যার এই পর্দাতেই আমার একটা প্রশ্ন আছে স্যার, সারাদিন পুজোর সারাক্ষণ ঠাকুরকে পর্দা দিয়ে বা ড্রয়ার টেনে ঢেকে রাখতে হবে, মানে আমরা যদি চাই দর্শন করে বেরোবো, কোনটা ঠিক স্যার? মানে সারাক্ষণ পুজো ব্যতীত ঠাকুরকে বন্ধই রাখা উচিত? না, এই যেটা পর্দা সারাদিন বন্ধ রাখার জন্য, তোমাকে যার একটি ঘর আছে, এবার যার দুটি ঘর আছে সেটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, ওটা শুধু রাত্রিবেলা করতে হবে। কিন্তু যাদের একটি ঘর আছে ওইখানে তো বুঝতেই পারছো, বেডরুম যেহেতু আছে ওখানে রান্না হচ্ছে, এটা মানে যেটা জায়গাটা কম পড়ে যাচ্ছে, স্যার তাহলে পর্দা দিতে। একটু স্যার দাঁড়াও, একটা তাহলে যখন অব্দি দাঁড়াও, একটু দাঁড়াও, যখন অব্দি তোমার কোনো মানে খাওয়া দাওয়ার কাজ নেই তখন পর্দাটা খুলে রাখবে, খেতে যাচ্ছ, কাপড় চেঞ্জ করতে যাচ্ছ, কোনো অন্য কাজ করতে যাচ্ছ, তাহলে তোমাকে পর্দাটা বন্ধ করে মেনশন করতে হবে, যাতে তোমার তাড়াতাড়ি তোমার ঘরটা হয়, তোমার ঘর হয়নি বলে তুমি ঠাকুরকে একটা ঘর দিতে পারছো, ঠিক আছে? এইবার বলো। স্যার ওই ঠাকুর ঘরটা ধরেন বয়স্ক ব্যক্তিরা থাকে, ধরেন আমার শাশুড়ি মা শ্বশুর মশাই মানে অনেক বয়স্ক,
মানে আমরা থাকি না ওই ঠাকুর ঘরটা, ধরেন মা বাবা থাকেন আর আমার বেবি থাকেন, থাকে ওই ওই ঘরটায় ঠাকুরটা বসানো আছে। আর আমাদের এক্সট্রা একটা মন্দির আছে, আমাদের বাড়িতে বড় কালী মন্দির আছে, গম্বুজ আকৃতি আছে একটা মন্দির, দুটো মন্দির, একটা ঠাকুরের সিংহাসন ঘরে আর এক্সট্রা একটা মন্দির আমাদের, মানে কালী মন্দির, ওটা অনেক পুরনো মন্দির। সার্বজনীন রয়েছে না তোমাদের নিজের রয়েছে? এটা হচ্ছে মন্দিরটা, মানে আমাদের বাড়িতে এমনি চলাফেরা করতো, মা মায়ের আওয়াজ শুনতে পাওয়া যেত, তো মায়ের ইচ্ছাতে মন্দিরটা হয়েছে আমাদের বাড়িতে। এটা বাবাই করেছিল, পরবর্তীতে বাবা কাকা আরো আর একটা কাকা, তিনজনে মিলে বৎসর কিভাবে পুজোটা হয় ডিসেম্বর মাসে, মানে এটা অনেক বছরের পুজো, মা নিজেই স্থান নিয়েছে আমাদের এই বাড়িতে, তবে থেকে পুজো, অনেক একটা কাহিনী আছে আমাদের বাড়িতে, সেই থেকে মন্দিরটা হয়েছে। ঠিক আছে, দেখো নিজ জমি নিজ বাস্তুতে মন্দির করতে নেই, আর যেহেতু বাড়ির ভেতরে করতে নেই, কেন? দেখো পুরুষও অশুদ্ধি হয়, স্ত্রীরও অশুদ্ধি হয়, আবার কেউ জন্ম নিলে বাড়ি অশুদ্ধ হয়ে থাকে, আবার কেউ মারা গেলেও অশুদ্ধ হয়ে থাকে। তো চার জায়গায় অশুদ্ধি রয়েছে, চার জায়গায় অশুদ্ধিটা কিভাবে মেনটেন করবে? বাস্তুতে নিয়ম দেওয়ার হচ্ছে বাড়িতে সার্বজনীন মন্দির করতে নেই, যেহেতু হয়ে গেছে ওটা তোমাকে বাদ করতে হবে, নিজের জমি থেকে বাদ করতে হবে। ঠিক আছে, মানে কেটে আলাদা করে নিতে হবে। কেন, তোমার গা সবসময় শুদ্ধি থাকে বা বাড়ির যেটা ছেলে বা মেয়ে সবসময় শুদ্ধি থাকে? না। এবার ধরো শৌচ, শৌচ ব্যাপার তো রয়েছে, কোনো বাচ্চা হয়েছে তাহলে তো বাড়িতে শৌচ হয়ে যায়, আগে পূজাই বন্ধ হয়। দেখো পূজার ব্যাপার রয়েছে, আমাদের হিন্দু সনাতন মতে পূজা সব থেকে ভালো জিনিস আছে, কিন্তু গ্রহণ কালে প্রথম কাজ যেটা পূজোই বন্ধ হয়, আবার বাড়িতে কেউ মারা গেলে প্রথম যেটা কাজ হয় পুজোই বন্ধ হয়ে যায়, আবার অশৌচ হলে বা বাচ্চা হলে আবার প্রথম যেটা কাজ আছে পুজোই বন্ধ হয়ে যায়। তো সনাতন হিন্দু মতে যেটা দেওয়া রয়েছে ওটা আপনাকে বুঝতে হবে জিনিসটাকে, কি পূজা একটা ভাইটাল জিনিস রয়েছে, কিন্তু ওটাও সময় বিশেষ হিসাবে প্রথমে পুজোই বন্ধ করতে হবে। তার মানে এটা না, গ্রহণ কালে কি হয়, যখন সূতক লাগা হয় তখন 9 ঘন্টা আগে পূজা বন্ধ হয়ে যায়। এবার বাড়িতে যদি কেউ মারা যাচ্ছে আগে কি হয়, পূজোই বন্ধ হয়ে যায়, যখন অব্দি ঘাট কর্ম হয় না তখন আমরা টিপ ধারণ করি না। তো আগে বুঝতে হবে জিনিসটাকে, কি পুজোটা এত সেন্সিটিভ আছে, ঠিক আছে, কিন্তু পুজোটা যেহেতু রয়েছে, কি পুজোটাই সব জিনিস নয়, যখন জীবন যাত্রাতে অন্য কর্মটাও যখন উপস্থিত হবে, যেটা আমি তিনটে কর্ম বললাম, আরো অন্য অন্য অন্যটি কর্ম রয়েছে যার মধ্যে পূজা বন্ধ হয় আর কোন মধ্যে পূজা করেই চালু হয়, যেমনি আমরা গৃহপ্রবেশ করি পূজা করেই গৃহপ্রবেশ করা যায়, কোনো আনন্দ অনুষ্ঠান রয়েছে বা কোনো শুভা অনুষ্ঠান রয়েছে পূজা না করে করা যাবেই না। কিন্তু বাড়িতে যদি কিছু মৃত্যু হয়ে গেলে তাহলে কি হবে, পূজা আগে বন্ধ হবে, সব মাটির হাঁড়ির কলস ফেলে দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে হবে, যেটা তার রিলেটেড কোশ্চেন কতটা রয়েছে, এই রিলেটেড কোশ্চেনটা যখনই তুমি বুঝতে পারবে তখন জিনিসটাকে বুঝতে পারবে, তার সাইন্টিফিক লজিক কি রয়েছে। সাইন্টিফিক লজিক এটা রয়েছে, যখন গ্রহণ কালে যখন থাকে সেই সময় ওই গ্রহণটা দেখলে চোখের আলো চলে যায়, তার মানে কি ওই সময় একটা ব্যাকটেরিয়া ভাইরাস যেটা আমাদের স্নায়ুতে বা আমাদের জেনেটিক এর মধ্যে একটা চেঞ্জ আপ আসছে, সেই চেঞ্জ আপ এর মধ্যে যদি খাওয়াতে আমরা খাওয়া খাই, খাওয়ার মধ্যে বায়োলজিক্যাল চেঞ্জ আপ রয়েছে, এই চেঞ্জ আপটা কিভাবে ভিতরে ইনফ্লুয়েন্স করবে সেটা এখন আমার জানা নেই। আমরা শুধু ধর্মটা মানছি কি যেহেতু আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এটা মানতে নেই, কিন্তু এর ভেতরে অনেকটি সায়েন্স আছে, এই সায়েন্সটা আগে গিয়ে এটাকে এস্টাবলিশ করতে যারা পারবে
তারা বোঝাতে পারবে। তো এর ভেতরে যেটা সায়েন্স রয়েছে, যেহেতু এটা গ্রহণ কালে যেটা আমরা খাই না, আমরা জপ করি, পুজো করি, সব কাজটা বন্ধ করে দিই। কেন বন্ধ করে দিচ্ছি? যেহেতু একটা নেগেটিভ কসমিক এনার্জি চলছে, আমাদের বাস্তবের মধ্যে টোটালটা কসমিক এনার্জি রয়েছে। এই কসমিক এনার্জি কালে যেমনি আপনি দেখবেন ভূমিকম্প এসছে, যতটা ভূমিকম্প পৃথিবীতে এসছে চতুর্দশী অমাবস্যা, চতুর্দশী অমাবস্যা বড় বড় ভূমিকম্প, এই চতুর্দশী অমাবস্যাতে কেন আসছে ভূমিকম্পটা আর পূর্ণিমাতে আসছে? কেন আসছে? যেহেতু একটা সেলিস্টেল যেটা কসমিক এনার্জি রয়েছে, এর থেকে আমরা বদ্ধ রয়েছি, এর বাইরে আমরা কিছু নেই। রবির তাপমাত্রা থেকে আমরা শরীরের তাপ কম বেশি অনুভূতি, ঠিক আছে? তো যেহেতু এর রয়েছে, তো তোমার যেটা বাস্তুতে বলা আছে এটাকে বাদ করতে হবে, ঠিক আছে? এবার কোশ্চেনটা রাইজ করো অন্য। স্যার হ্যাঁ, তলঘর বলতে স্যার নিচের তালাতে করা যাবে না তাহলে? মানে দোতলা বাড়ি, সেটার মনে করুন নিচের তালাতে যদি করা হয়। মানে বেসমেন্ট, যেমনি একটা শপিং মল দেখছেন নিচে পার্কিং দেওয়া থাকে, পার্কিং দেখেছেন ওই শপিং মলে? হ্যাঁ স্যার। ওকে তল ঘর বলা হয়। আমি ফার্স্ট ওটা যেটা আপনি বলছেন ওটা গ্রাউন্ড ফ্লোর আছে, আমি কি বললাম বেসমেন্ট, তল ঘর মানে পাতাল ঘর। স্যার বাল্ব যদি না দেওয়া হয় তাহলে তো ওইটা অন্ধকার থাকবে, সেক্ষেত্রে মানে দেওয়ালে বাল্ব দেওয়া হয় কোনো রকম? স্থানাভাবে করতে পারো, যেভাবে হ্যাঙ্গিং করতে পারো, এই মন্দিরটা আপনি হ্যাঙ্গিং করতে পারেন, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঙ্গিং আছে, এইভাবে হ্যাঙ্গিং ভাবে আপনি করতে পারেন। আচ্ছা স্যার, আরেকটা স্যার বলছিলাম, গ্রাম সাইডে অধিকাংশ বাড়িতে ঈশান কোণে তুলসী মঞ্চ থাকে স্যার, সেইটা তুলসী মঞ্চ এক্সাক্ট ঈশান কোণে দেবেন না, তুলসী মঞ্চটা দেবেন একটু ছোট করে দেবেন, বেশি হাইট দেবেন না। তুলসী মঞ্চ অবশ্যই লাগাবেন। আমাদের সনাতন হিন্দু মতে তিনটে জিনিস রয়েছে, প্রথম দুয়ারিতে আমাদের গরু, ঠিক আছে, মাঝে হচ্ছে ভেতরের মধ্যে তুলসী, আর তৃতীয় হচ্ছে আমাদের বাস্তু। এই তিনটে যারা মেনশন করতে পারবে, ঠিক আছে, এই তুলসী মঞ্চতে আমরা গাওয়া ঘি প্রদীপটা জ্বালাই, তুলসী মঞ্চ থেকে গাওয়া ঘি প্রদীপের হাওয়া যখন বাড়িতে ঢুকে থাকবে, আপনার পুরো বাড়ির পজিটিভ এনার্জিটা ক্রিয়েট করে দেবে, এটা পুরোটা সাইন্স। গোমূত্রর মধ্যে আজকে তো কখনো আর তোমাদের গোমূত্রের উপরে আমি যদি ক্লাস দেব, গোমূত্র থেকে 40টা ওষুধ তৈরি হয়। তো যদি তোমার বাড়ির দুয়ারিতে একটা গরু বাঁধা হয়, তাহলে তোমার 40টা রোগের যেটা ওষুধ বাড়িতে আপনিই ঢুকছে, নিঃশ্বাসের মাধ্যমে ঢুকছে, পায়ের মাধ্যমে ঢুকছে, হাতের মাধ্যমে ঢুকছে, কোনো তো কোনো জায়গায় ছোঁয়াছি তো হচ্ছে, তাই তো ওটা তো ইনটেক চলে যাচ্ছে। সেই জন্য আমাদের গরুতে, সেই জন্য গায়েকে আমরা পুজো করি, গরুকে পুজো এই জন্য করি না যে পুজো করার জিনিস আছে, তার যে সাইন্টিফিক ভ্যালুটা রয়েছে। তো গোমূত্র গোবর যেটা আছে ওটার থেকে আমরা যেটা আয়ুটা বাড়াবার যেটা কনসেপ্ট আছে আমাদের হিন্দু সনাতন মধ্যে, প্রত্যেকটা জিনিস যেমনি বাস্তু আছে, আয়ুর্বেদ আছে, যোগা আছে, প্রত্যেকটা কি করছে আয়ুটাকে বাড়াবে। যে আপনি মন্ত্র করছেন, মন্ত্র করছেন মানে কি, একটা গায়ত্রী মন্ত্রের মধ্যে 1.5 লক্ষ সাউন্ড ওয়েভ থাকে, একটা গায়ত্রীর মধ্যে 1.5 লক্ষ সাউন্ড ওয়েভ থাকে। এই 1.5 লক্ষ সাউন্ড ওয়েভটা কি করে, আপনার ব্রেনের প্রিফ্রন্টাল এরিয়াতে একটা গাবা বলে কেমিক্যাল রিলিজ করবে। এই গাবা যখন কেমিক্যাল রিলিজ হবে, তখন আপনি সুখের অনুভূতি করবেন না, সামনে কোনো পুরো কিছু মেলা যাত্রা কিছু হয়ে যাক, আপনার সুখের অনুভূতি হবে না। এবার যদি ওই গাবা কেমিক্যাল রিলিজ করছে, আপনি গাড়ি চালাতেই হাসতে থাকবেন, বসে বসে হাসতে থাকবেন, এ দাদা ভালো লাগছে, এ দেখ ঠিক আছে ঠিক আছে, কেন ওই হরমোনসটা যেহেতু সিক্রেশন হচ্ছে। যেমনি আপনার খাওয়া খিদে লেগেছে, আপনার কোনো কন্ট্রোল নেই খিদে কখন লাগবে,
নাও লাগতে পারে। ওটা একটা হরমোন সিক্রেশন, একটা এনজাইম সিক্রেশন, একটা বায়োলজিক্যাল সিক্রেশন। তো এইভাবে রয়েছে। তো এই যে মন্ত্র জাপ যেটা পূজা রয়েছে, এটা পুরোটা যেটা হিউম্যান বডির কনসেপ্টটা, আপনার আয়ুটা কি করে বাড়ানো যায়, ঠিক আছে? আরেকটা স্যার বলছিলাম, এখন স্যার এই যে ঠাকুর ঘরটা আমাদের নিচের তলায় অনেকেই করছে, মানে তিনতলার উপরে একটা চিলে কোঠা বাড়ি মানে রুম করে সেইখানে ঠাকুর করা হচ্ছে, তা সেটা তো সেইটা যদি ঈশান কোণে বা করা হয় সেক্ষেত্রে কি বাস্তুদোষ থাকবেই তাহলে? প্রথমে চিল কোঠা যখন বলছো তার মানে সিঁড়ির উপরে বলছো, এখন সিঁড়িটা যখন তোমাকে বাস্তুতে দেখাবো ওটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো চিলের কোঠার মধ্যে দেখো, চিলের কোঠা লোকে না কিছু না, ওই শুধু মানে কঞ্জুসি করার জন্য এই জায়গাটা নষ্ট হবে চিলে কোঠা করে দিই। এখন কি হচ্ছে, লোকে সিঁড়িতে উঠতে পারবে না, 50-55 যাওয়ার পর সিঁড়ির উঠার ওর ক্ষমতা চলে যাবে। তো ডেলি যে সিঁড়ির উঠা নামার যেটা চিলে কোঠার মধ্যে, যদি আমি একতলাই ধরে নিই ছাদের উপরে গিয়ে চিল কোঠার উপরে করে দাও, ডেলি যাওয়া সম্ভব নেই, নন প্র্যাকটিক্যাল এটা। আবার আমরা মন্দিরটা ঈশানে বলছি আর সিঁড়িটা বলবো দক্ষিণ বা পশ্চিমে, তার মানে পূজার কনসেপ্টটা ভুল আছে, ঠিক আছে? তো যতটা এখন লোকে বোঝাতে পারবে না স্যার। আমার আরেকটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন করব। আরে দুটা না 20টা করো, কোনো টেনশন নেই, আচ্ছা দুটোই করছি। সেটা হচ্ছে স্যার, একটু বলবেন কি মন্দির টন্দির বাড়িতে কিভাবে হবে সেটা তো বুঝলাম, কিন্তু স্যার ঠাকুর সাজানো মানে কমই ঠাকুর রাখা উচিত, কিন্তু স্যার এরকম কোন কি স্পেসিফিক আছে যে এই ঠাকুরের সাথে এই ঠাকুর বসাতে নেই, মেল ঠাকুর আলাদা ফিমেল ঠাকুর আলাদা, এটা একটা। আরেকটা হচ্ছে স্যার, কেউ মানে জার্নি করে মানে 15 দিন হয়তো সে একটা বাড়িতে রইলো, মানে একটা মা সে বড় ছেলের কাছে 1 মাস থাকলো, তার মেজ ছেলের কাছে আরো কিছু থাকলো, এবার তার যে ঠাকুর সে নিয়ে স্যার জার্নি করে সেখানে গিয়ে পুজো করলো বা আপনার মালা জপলো, মানে ঠাকুর নিয়ে কি সে ট্রান্সফার করে আরেক জায়গায় পুজো করতে পারে? এটা দুটো প্রশ্ন আর কি। প্রথম প্রশ্নটা কি ছিল তোমার? প্রথমটা ছিল স্যার, ঠাকুরকে কিভাবে বসিয়ে পুজো করা উচিত, মানে ডিভাইডেশনটা কিরাম হওয়া উচিত, মানছি কম রাখা উচিত, যত মন্দির মানে আপনার মূর্তি কম পুজো করা হবে তত ভালো, এটা আমি বুঝেছি আপনি বললেন আগে, কিন্তু কিভাবে ঠাকুরের পাশে ঠাকুর বসানো উচিত, মানে মেল ঠাকুর আলাদা ফিমেল ঠাকুর আলাদা এইভাবে এক সব ঠাকুর রাখবে, একটা ঠাকুরের দুটো ছবি বা প্রতিমা লাগানো যাবে না, একটি ঠাকুরের দুটো ছবি বা প্রতিমা লাগানো যাবে না। আপনি বজরঙ্গলি লাগিয়েছেন, ঠিক আছে, আবার কালী মা, আপনি কালীঘাটে গেছেন কালী মায়ের একটা মূর্তি নিয়ে এসেছেন, দক্ষিণেশ্বরে গেছেন দক্ষিণেশ্বর থেকে একটা ফটো নিয়ে এসেছেন, তারাপীঠে গেছেন তারাপীঠ থেকে একটা নিয়ে এসেছেন, এইভাবে করবেন না। মায়ের 9টা রূপ আছে, 9টা রূপের পূজা করার দরকার নেই, আপনি একটাই রূপ ধরুন যেটাতে আপনার খুশি। আপনি মনে করছেন আমি দুর্গতে করবেন, আমি দুর্গাতে করি, আপনার মনে হচ্ছে আপনি কালীতে করবেন, আপনি কালীতে করুন, ঠিক আছে? আপনার মনে হচ্ছে আপনি মা তারা থেকে আপনার মা তারাকে পুজো করবেন, আপনি তারাকে পুজো করবেন, আপনি মনে করছেন আপনি দক্ষিণা কালী পুজো করবেন, আপনি দক্ষিণা কালী, কিন্তু মায়ের 9টা রূপ আছে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সদা নমস্তে। তো এটি মায়ের 9টি রূপ আছে, আপনি 9টি রূপের মধ্যে কোনো একটি রূপ আপনি নিয়ে আসুন, তাতে আপনার এমনি কমে যাবে। আর একটা ঠাকুরের ছবি বা প্রতিমা ডবল করবেন, দেখবেন আপনিই কমে যাবে। কত করবেন, কিভাবে করবেন? আপনি যদি কৃষ্ণ লাগিয়েছেন তা বিষ্ণু লাগাবেন না, কেন? একই আছে, ঠিক আছে, তাহলে আপনি বিষ্ণু লাগাচ্ছেন, আপনি কৃষ্ণ পুজো করুন। এবার যদি আপনি দুর্গা মায়ের পুজো দিচ্ছেন বা কালী পুজো করছেন, কালী মায়ের করছেন বা তারা মায়ের করছেন, মায়ের তো এক মা তো একটাই, কোনো একটি রূপ যেটা আপনার, যেটা আপনার ভক্তি হচ্ছে বা যেটা আপনার চাটের মধ্যে পঞ্চমপতি আপনাকে এ করছে, চাট বিচারে যে পঞ্চম ভাবপতি যারা হয় তাদের অনুযায়ী পূজা দিতে হয় বা তাদের দেবী দেবতা আরাধনা করতে হবে, তাতে ভালো হবে। তো ওই জায়গাতে যখনই তুমি কোনো দেখবে তাহলে একটা হয়ে যাবে। এবার বজরঙ্গলি একটা লাগালে,
ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে বলবো আরো জিনিসটা এর মধ্যে আছে। এবার তোমার সেকেন্ড কোশ্চেনটা কি রয়েছে? সেকেন্ড হচ্ছে স্যার, ঠাকুর নিয়ে ট্রান্সফার হলো না, কেউ অনেক দিনের জন্য বাইরে রইলো, ধরুন কলকাতা থেকে সে দিল্লি চলে গেল, কোন একজন সে তার ইষ্ট দেবতাকে সঙ্গে ক্যারি করে নিয়ে সেখানে পুজো করলো, মানে সেটা করা যায়? আবার ফিরলো, সে আবার যখন এখানে কিছুদিন রইলো আবার সেখানে তার ঠাকুরকে পুজো করলো, মানে মেনলি আমি বয়স্কদের কথা বলছি, তারা তারা ওই সেই আপনার তুলসী মালা করে, বিভিন্ন দেবতার পুজো করে। বলছি তোমার যে প্রশ্ন আছে এই প্রশ্নটা রয়েছে নাড়ু গোপালের জন্য। নাড়ু গোপালের জন্য এটা কম্পালসারি রয়েছে কি আপনি যেখানে যাবেন আপনি নাড়ু গোপাল নিয়ে যাবেন, আপনি গোপালকে নিয়েই যাবেন, ঠিক আছে? ওটা করা যেতে পারে, আপনার যেটা ভক্তি আছে আপনি যেখানে উনি আপনি যেখানে যাচ্ছেন ওখানে নিয়ে যেতে পারবেন। আবার এখানে আরেকটি সূত্র বলা হচ্ছে কি, ধরুন আপনার মন্দির আছে, আপনি দীঘায় আনন্দ করতে যাচ্ছেন বা পুরীতে আনন্দ করতে যাচ্ছেন, ঘরটা পুরো প্যাক, ঘরের দেখার কোনো লোক নেই, ঠিক আছে? আপনি যেই সময় যাবেন মন্দিরটা ঘরে তালা বন্ধ করে রেলগাড়ি যা বাস ধরবেন, মন্দিরে গিয়ে হাত জোড় প্রণাম করে বলবেন ঠাকুর আমাদের সঙ্গে চলুন, ভক্তি ভাব দিয়ে দাঁড়িয়ে বলবেন ঠাকুর আমরা যাচ্ছি পুরীতে দীঘাতে যে কোনো জায়গাতে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু আবার 2-4 দিন 5 দিন 10 দিন আমরা পুজো দিতে পারবো না, তো ঠাকুরকে বলে দিন ঠাকুর আমরা অমুক জায়গায় যাচ্ছি আপনিও সঙ্গে চলুন, তাতে আমার যাত্রা ভালো। তাতে কি হবে, ঠাকুর মনের ভাবনা থেকে আপনার সঙ্গে চলে যাব, ওখানে ঘরটা বন্ধ থাকলেও ওখানে আর প্রতিমাটাতে ঠাকুর নেই, আপনার মনের ভিতরে চলে আসে। আবার যখন আপনি মন্দিরে আপনি বাড়িতে আসবেন ধুয়ে মুছে পরিষ্কার করে আবার মন্দিরে স্থাপিত করে ধূপধুন করতে পারবেন। তো এই একটা ছোট্ট জিনিসটা রয়েছে, এটা আপনি যদি করেন বা আপনি যদি ক্লায়েন্টকে বলেন, ঠিক আছে, এটা আপনি নিজের জীবনে অনুভূতি করতে পারেন কি যখনই আপনি ঠাকুরকে আবেদন করছেন ঠাকুর আজকে যাব দিল্লি ঘুরতে, হ্যাঁ আপনিও সঙ্গে চলুন, যখনই আপনি প্যাকিং প্যাকিং করে এবার দরজা বন্ধ করবেন মন্দিরের আসনের কাছে গিয়ে আপনি প্রণাম করে বলুন ঠাকুর চলুন, বাস প্রণাম করে আপনি ঘর বন্ধ করে আপনি গাড়ি ঘোড়া যা আছে ধরে নিন। এইভাবে দেখুন আমার গাটা পুরো গিন গিন করছে, হ্যাঁ এইভাবে যদি আপনি বলেন একটা স্পিরিচুয়ালিটি আপনার কাছে থাকবে বা একটা আধ্যাত্মিক এ থাকবে। আর এটা সত্যি হতেও দেখা গেছে কি অনেক জায়গাতে আমরা গেলাম যখন আমরা ঠাকুরকে নিবেদন করলাম কি ঠাকুর আমাদের সঙ্গে থাকুন, সেই আমাদের অদ্ভুত একটা ব্যাপার দেখা গেছে, এটা আমি বলে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ স্যার, উত্তরটা দারুণ ছিল জাস্ট। আর আপনি আপনি তো সবই পারবেন, ওই জন্য স্যার মনের কনক্লুশন ক্লিয়ার করলাম। আরেকটা, অনেকে যন্ত্রম লাগায় না, শ্রী যন্ত্রম এটা ওটা নিত্য পুজো দিতে হয়, তো সেক্ষেত্রে তো সে তাহলে সেইভাবেই তাকে মনে করে নিয়ে যাবে, তাই তো, যে আমি থাকতে পাচ্ছি না। হ্যাঁ, শ্রী যন্ত্রমের একটা কথা তোমায় বলে দিচ্ছি, সবাই ভালো করে শুনো, শ্রী যন্ত্রম কারা পুজো করবে কারা পুজো করবে না, যারা বৈষ্ণব থাকবে তারা শ্রী যন্ত্রমের পূজা করতে পারে, যারা আমিষ খায় তাদের শ্রী যন্ত্রমের পূজা করা ব্যর্থ, যাদের বাড়িতে আমিষ যদি হচ্ছে যেহেতু হচ্ছে, ঠিক আছে, তাহলে শ্রীযন্ত্রম পূজা করবে না, ঠিক আছে? তো প্রত্যেকজনকে বলে দেবে যদি আপনি আমিষ করছেন আপনার মানে আপনি ছাড়তে পারছেন না যেহেতু নিরামিষ হতে সারা পারছেন না, তাহলে আপনি শ্রীযন্ত্রমটা গঙ্গায় প্রবাহিত করে দিন। আর একটা ঠাকুরের দুটো ছবি বা প্রতিমা যদি এক্সট্রা হয়ে যায় আপনি নিরঞ্জন করে দিন, ঠিক আছে? আবাহনম পূজনম বিসর্জনম, আবাহনম পূজনম বিসর্জনম, আবাহন মানে ঠাকুরকে ডাকা হলো, পূজনম মানে পূজা করা হলো, বিসর্জনম মানে বিদায় দেওয়া হলো। কোনো যদি আপনি পূজা পাঠ জপ মন্ত্র উদযাপ করছেন তার একটা উদযাপন আছে, তাকে বিদায় আছে। যেমনি আমরা দুর্গা পুজোতে ভালোভাবে 9 দিন 10 দিন পূজা করি, আবার পূজা করার পর মায়ের বিদায় করে দিই, মা আবার এসো, কেন সারা বছর আমরা করতে পারবো না, ঠিক আছে? যেমনি আপনার বাড়িতে একটা মন্ত্রী বা পুলিশ অফিসার চলে আসে আপনাকে সবসময় অ্যাটেন্ডেন্স হয়ে থাকতে হবে, কি সবসময় থাকবেন? না বাবা, ঠিক আছে আপনার যা খাতির হলো করলাম চলে যান। এবার বাড়িতে পিসি পিসা মশাই এনে আসলো, ফলো করে 3 দিন ওনার পেছনে, ঠিক আছে এই খেয়ে নিন ওই খেয়ে নিন, তারপর দাদা আচ্ছা ঠিক আছে আজ যাচ্ছি, আচ্ছা ঠিক আছে পরে আবার আসবো। তো এইভাবে জিনিসটাকে স্বাভাবিক যেটা বোধ রয়েছে ওই বোধ হিসাবেটা প্রত্যেকটা জিনিস দিয়ে কাজ করবে।
তাতে বুঝতে পারবেন যে আপনি একটা পুজোর যে একটা আনন্দ রয়েছে তার ভিতরে, যে আধ্যাত্মিক চেতনা রয়েছে। আপনি এসছেন কে কেনার জন্য? আমরা কি গরু ছাগল শুধু খাবো আর বাচ্চা করব? না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। এই মানুষের বৃত্তির মধ্যে চারটে সোপান রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তো প্রথম সোপান যেটা রয়েছে ধর্ম, ধর্ম কর্ম কি করতে হবে। এই ধর্ম কর্মের মধ্যে একটা জিনিস আছে পূজা পাঠ। পূজা পাঠটা পুরোটা ধর্ম নয়। ধর্ম বলতে আপনার ভাইয়ের সঙ্গে কি ধর্ম, আপনার বোনের সঙ্গে কি ধর্ম, আপনার মায়ের সঙ্গে কি ধর্ম, আপনার বাবার সঙ্গে কি ধর্ম, আপনার গুরুর সঙ্গে কি ধর্ম, এটা একটি ধর্ম। আবার ধর্মের একটা পাঠ আছে পুজো পাঠ। তা পুজো পাঠ তার মানে টোটালিটি ধর্ম নয়, দ্যাট মিন্স একটা পাঠ রয়েছে, পাঠ পুরোটা পাঠ নয়, ঠিক আছে? তো মাঝে মাঝে খাপে খাপে অনেকটা প্রশ্ন আছে যাতে আপনাকে ক্লায়েন্টসটাকে সন্তুষ্টি করতে হবে। এই সন্তুষ্টি যারাই করতে পারবে তারাই এই লাইনে আগে যাবে। নেক্সট কোশ্চেন স্যার, মন্দিরের দরজার মুখের ব্যাপারটা বলছেন, ওটা মূল দরজার মুখের দিকে যেন না হয়। হ্যাঁ, মূল দরজা যেটা আমাদের মেইন এন্ট্রি রয়েছে। এবার আপনি একটা মেইন এন্ট্রির সামনে আপনার একটা পূজা ঘরের দরজা মেইন এন্ট্রি রয়েছে, তাহলে ঠাকুরের তো চোখ যেটা দৃষ্টি পড়ছে সেটা বাইরে পড়ছে। স্যার এই ক্ষেত্রে পশ্চিমমুখী দরজা মানে বাড়ির ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি হবে। হ্যাঁ হবে, কিন্তু মানে বলা এখন পশ্চিমমুখী দরজা তো আপনি পাবেন সেটা তো নয় কি আপনি পাবেন না, কিন্তু সেই সূত্রে এটাও বলা হয়েছে যেহেতু পশ্চিমমুখী দরজা আছে, ওটা আমি যদি না সরাতে পাই তাহলে আমি গেটটাকে আমি আগে পিছে করে কারেকশন করতে পারি। পশ্চিমে দরজা থাকলে কি প্রবলেম হতে পারে? আবার বলো। পশ্চিমমুখী দরজা থাকলে ইন জেনারেল কি প্রবলেম হতে পারে? ওটা এখন ক্লাসটা কন্টিনিউ হতো তো বলবো, কেন বিষয়ান্তর হয়ে যাবে, অন্য বিষয়তে চলে যাবো। এই রিলেটেড বিষয়তে যতটা কোশ্চেন করতে পারো। শ্রীযন্ত্রম কেন রাখা যাবে না স্যার? দেখো শ্রীযন্ত্রমটা রয়েছে, ওটা একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে। ওটা মহাভারত কালে ভগবান পাণ্ডবদেরকে বলেছিলেন পূজা করতে, ঠিক আছে? তো ওর মধ্যে এতটা এনার্জি রয়েছে কি যে আমরা যে যারা আমিষ খায়, ঠিক আছে, এবার আমিষ নিরামিষের ব্যাপারটা তোমায় বলে দিচ্ছি। আমিষ নিরামিষ কেন আছে? আমিষ খেলে কি হবে, আপনার নাদ খুলবে না। তো যারাই গান গায় তাদেরকে বলবেন আমিষ খেয়ে গান করবে না, দুদিন আগে আমিষ বন্ধ করে দাও, তাহলে নাদ খুলবে। এই নাদ যখন খুলবে তখন আপনি ব্রহ্মবাক্য ওম আপনি জাপ করতে পারবেন। তো শ্রী যন্ত্রের পূজা করার জন্য কিছুটা মন্ত্র দেওয়া আছে, ওই মন্ত্রটা নাদ না খুললে আপনি মন্ত্র জাপ করতে পারবেনই না। যদি আপনার মন্ত্রটাই সঠিক না হয়, আপনার ভাবেল যেটা উচ্চারণ আছে, ঠিক আছে, এই ভাবেলটাই উচ্চারণ না, তাহলে মন্ত্রটা জাপ করে লাভ পাই কি, ঠিক আছে? সেই জন্য সব যোগা আর যত মন্ত্রগুলি আছে সকালবেলা বা একটা পদ্ধতিতে দেওয়া আছে যাতে ওর সাইন্টিফিক ভ্যালুটা আপনি এ করুন। আপনার যেটা ঊর্জাটা বের করে আপনাকে ব্রেনে পৌঁছাতে হবে, যেটা আজ্ঞা চক্রে যায়, ঠিক আছে, ওটা যেটা ওটা আমার বিষয় নয়, আপনাকে সূত্রে বললাম। স্যার যাদের বাড়ি স্যার উত্তর পূর্ব কর্নারে সিঁড়ি আছে, তাহলে তার সিঁড়ির মাথা সেই সময় তাহলে চিলে কটাও অনেক সময় তৈরি হয়, সেখানেও কি ঠাকুর করা যেতে পারে? এই যে তোমার যেটা প্রশ্ন আছে এটা রেমেডি কালে আছে, যখন আমরা কারেকশন বোঝাবো, আগে আমরা ভালো জিনিসটা বুঝিয়ে নি, তারপর কার কার খারাপ হয়ে গেছে, আগে ভালোটা বোঝাবো, তারপর তো খারাপটা বোঝা যাবে কি এটা খারাপ হয়ে গেছে। খারাপটার কারেকশনটা তোমাদেরকে আগের লাইনে দেওয়া হবে, এটা একটু ধৈর্য ধরো। ঠিক আছে স্যার। স্যার হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ওই যে বললেন বললেন যে নাড়ু গোপালের ছবি আর হচ্ছে শ্রীকৃষ্ণের ছবি তাহলে কি একসঙ্গে রাখা যাবে না? না, নাড়ু গোপাল হচ্ছে তোমার একটা অন্য ফরম্যাট, শ্রীকৃষ্ণ হচ্ছে অন্য ফরম্যাট।
শ্রীকৃষ্ণর ছবি আছে, রাধা কৃষ্ণর ছবি আপনি বেডরুমেও লাগাতে পারেন। সবাই ভালো করে শুনে নাও, রাধা কৃষ্ণ একমাত্র এমন ছবি রয়েছে যেটা আপনি বেডরুমেও লাগাতে পারেন, ঠিক আছে? রাধা কৃষ্ণ আপনি মন্দিরেও দিতে পারবেন, কিন্তু নাড়ু গোপাল হচ্ছে ঠাকুরের একটা বাচ্চার এ আছে। আমি কোন ছোট বাচ্চাকে কোথাও ছেড়ে যেতে পারেন? একটা 6 মাসের শিশুকে কোথাও ছেড়ে যেতে পারবেন না? আপনাকে সবসময় ওই শিশুটাকে কোলে নিতে হবে। যখন আপনি বাড়িতে রাখছেন তার মানে আপনি সবসময় দেখাশোনা করছেন। এবার বহুতবার আপনি ঘুরতে যাচ্ছেন ওই ঝোলা করে নাড়ু গোপালকে নিয়ে গেলেন, তো নাড়ু গোপালের জন্য আপনার একটা স্ট্রিক্টলি, যদি নাড়ু গোপাল যদি আপনি সারা জীবন যদি সেবা করতে পারেন তাহলে আপনি অবশ্যই করবেন। এই নাড়ু গোপালের পূজার অদ্ভুত ফল আছে, ঠিক আছে? অনেক অদ্ভুত ফল আছে, কিন্তু যারা পারবে না তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। যারা পারবেন না এই সূত্রটা মেনে রাখবে কি কাউকে দিয়ে দেবে, ঠিক আছে? কেন ওটা নিরঞ্জনও করা হয় না, এটা মনে রাখবেন। সব বড় ঠাকুর ছবির প্রতিমা নিরঞ্জন করা হয়, কিন্তু নাড়ু গোপাল আর নিরঞ্জন করা হয় না। আপনাকে কাউকে দিতে হবে যারা ওরা সেবা করবে। আচ্ছা, নাড়ু গোপালের ফটো তাহলে কি যে কোনো জায়গাতে লাগানো যাবে, মানে বেডরুমে বা ঠাকুর শুধু মন্দির? শুধু মন্দিরে? আচ্ছা, কোথাও নিয়ে গেলে আপনি ঝোলা করে এক্সট্রা এক্সট্রা ব্যাগ করে আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, আরেকটা স্যার কোশ্চেন ছিল, যে বললেন না যে গ্রহণ হলে তার 9 ঘন্টা আগে থেকে পুজো বন্ধ করে দেওয়া হয়, তো আমাদের তো এগুলো মেনটেন করা হয় না। ধরুন পূর্ণিমার দিনে যে হরি পুজো হয়, পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হয়, তো তো সেদিনই পুজো হচ্ছে, এগুলো কি তাহলে শাস্ত্র মতো ঠিক না? গ্রহণ কালে সব মন্দির বন্ধ হয়ে যায়, বাড়ির মন্দির তো ব্যাপারই নেই, সব মন্দির বন্ধ হয়ে যায়। না আমি সেটা বলছি না, আমি বলছি ধরুন ধরুন চন্দ্রগ্রহণ হচ্ছে রাত্রি 2টোর সময়, আর ওই দিন দিনের বেলা যদি আমি হরির পুজো করি বা পূর্ণিমার যে পুজোটা সেটা করি, সেক্ষেত্রে কি সমস্যা আছে? এটাই জানার ছিল আর কি। আপনার না বিশুদ্ধ সিদ্ধান্ত পাঁজি নিতে হবে, বা যে কোনো আপনি পাঁজি দেখেন ওখানে দেখবেন, ওখানে সূতক কাল দেওয়া হয় একটা। এই সূতক কাল গ্রহণ কালের থেকে টাইমের পেছনে, যতক্ষণ সূতক কাল থাকবে সেই সূতক কালে মন্দিরের কপাট খুলবে না বা পুজো করা যাবে না। আপনি বাড়িতে নিজ বাড়িতে বসে জপ করতে পারেন, পূজা করতে পারবেন না। আপনাকে আবার স্নান করে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে, বা গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে, বা যে কোনো জল দিয়ে স্নান করে তারপর আপনি পূজা করবেন, মানে টোটালটা অশুদ্ধি রয়েছে গ্রহণ কালে। তো এটা মনে করে রাখুন কি পূজা যেটা খুব ভালো জিনিস আছে এটা না, গ্রহণ কালে সূতক কালে বা আমাদের বাড়িতে যখন শৌচ শৌচ হচ্ছে সেই সময় প্রথম যেটা পূজাই বন্ধ হয়, এই মাথায় কোনোদিন রাখবেন না কি পূজা বন্ধ হবে না। এটা সব থেকে ভালো জিনিস, প্রথমে জীবনের প্রথম সোপান যেটা প্রথম কাজ হচ্ছে পূজা, কিন্তু যেহেতু অশুদ্ধি কাল হলে প্রথম কাজ হচ্ছে পূজাই বন্ধ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই যত প্রবলেম হয়েছে হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবতাতে, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, এবার কাকে তোমাদের যতগুলি কনফিউশন আছে আমি দূর করে দেবো। হ্যাঁ দিন স্যার, কোন ধর্মে কি করে ঠাকুর হয়, খ্রিস্টানদের একটা মুসলমানদের একটা, আমাদের এত হয়ে এই এখন ভাবতে বসে গেছে এই ঠাকুর বাদ ওই ঠাকুর করতে পাবে, সেটা ভেবে আমার দুঃখ হচ্ছে। আমাদের যে বলে না 33 কোটি মানে 33 করোড়, 33 কোটি নয়, 33 ধরনের, কোটি মানে প্রকার, 33টি প্রকারে। অগ্নি একটা দেবতা, বায়ু একটা দেবতা, ঠিক আছে, ইন্দ্র একটি দেবতা, 33টি প্রকার আছে। যেমন মিনিস্ট্রি রয়েছে, জল মিনিস্ট্রি রয়েছে, রোড মিনিস্ট্রি রয়েছে, একটা মিনিস্ট্রি চালাতে হলে কি একজনই চালাবে? একটা গৃহ বিভাগ দেবে, একটা প্রধানমন্ত্রী থাকবে, ঠিক আছে, আবার একটা জল একজনই চালাচ্ছে। অন্য ধর্মে বৌদ্ধ শিখ মুসলিম খ্রিস্টান সব একটা ধর্মই তো, একটা দেবতাই তো চালিয়ে দিচ্ছে না ওনাদের? আমাদের কোনোদিনই হবে না। তুমি একটা ভারতবর্ষের মানে কোন একটা রাজ্যকে চালাতে গেলে তুমি কি একা সবাই সব সেন্টেন্সটা দেখে নেবে, সব সব ডিপার্টমেন্ট তুমি দেখতে পারবে? ডেফিনেটলি দেখতে পারবে না, সম্ভবই নয়।
প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা লোক চাই, আবার একটা মন্ত্রী চাই, আবার তুমি ওই মন্ত্রী হিসাবে জলের মন্ত্রী আছে, সে জলটা কোথায় যাবে, কার ঘরে যাবে, কিভাবে যাবে, পাতকুয়া করতে হবে, পুকুর করতে হবে, হাওয়ার একটা মন্ত্রী আছে, অগ্নি একটা মন্ত্রী আছে, ফায়ার দমকল মন্ত্রী হয় না? তো যেটা তুমি যদিও অনেক কনফিউশন থাকে, তাহলে মনুস্মৃতি পড়ো। মনুস্মৃতির মধ্যে পুরোটা ডিভাইডেশন অফ হিন্দু সিভিলাইজেশন রয়েছে। এতদিন জানতাম 33টা কোটি দেবতাই হয়, আপনি আজকে ভুল ভাঙলেন। আমার মনে আমার মতো অনেকে 33খানা করেরই দেবতা জানে না। 33টা ধরনের প্রকার, ও আমি এটা জানতাম না স্যার। হ্যাঁ স্যার, স্যার আমরা অনেক আগে থেকেই জানি 33 প্রকারের। সেটা ঠিক আছে, অনেকজন জানে না, সেই সূত্রে তো বলা হচ্ছে, ঠিক আছে। আর এবার সবাই জানতে গেল, ভালোই। হ্যাঁ বলো অদ্রিজা। স্যার গ্রহণের সময় পুজোটা কেন করতে হয় না স্যার? আবার বলো, কোশ্চেনটা ভেঙে গেল, ভয়েস ব্রেক। বললাম যে গ্রহণের সময় কেন পুজো পাঠ করা হয় না? দেখো, গ্রহণের সময় একটা সেলেস্টিয়াল কনফিউশনের টাইম রয়েছে, সেলেস্টিয়াল কনফিউশন, ঠিক আছে। একটি গ্রহ একটি পাশাপাশির মধ্যে কনজাকশন করছে, তো তার যে রেডিয়াস আছে, তার যে পাথ আছে, তার পৃথিবীতে যে রেডিয়াসটা আসা চাই, তাতে অনেক জিনিস মানে তৈরি হচ্ছে। তাতে আমাদের পৃথিবীতে অনেক মানে ব্যাকটেরিয়া বা অনেক ধরনের রেডিয়েশন, যারা আমরা এই চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু আছে। সেই সূত্রে বলা হচ্ছে, যেহেতু একটা বায়োলজিক্যাল ইফেক্টটা হচ্ছে, এই ইফেক্টের ইফেক্টটা এড়াবার জন্য সেই সময় স্থির হয়ে থাকা বসা উচিত। সেই সময় খেতে নেই, স্ত্রী সম্পর্ক করতে নেই, পূজা করতে নেই, পাঠ করতে নেই, সব ব্যর্থ। নিজের বডিটা স্ট্যাগনেন্ট করে বসে যান, জানে কোনো অঘটন আপনার শরীরের পক্ষে না হবে, এটাই আছে, আর কি আছে? যাতে আপনার লাইফ স্প্যানটা বাড়ুক, যেন এই সময় একটা জেনেটিক চেঞ্জ আপ আসছে, এই চেঞ্জ আপটা যাতে প্রসূতি থাকে তাদেরও চেঞ্জ আপ দেখা যায়। সেই জন্য গ্রহণ কালে প্রসূতিদের অনেক নিয়ম দেওয়া রয়েছে। এই গ্রহণের প্রসূতি কালে যখন তোমরা গর্ভাধান সংস্কার যদি ক্লাস করো, সেই সময় তোমাদেরকে বোঝাবো কি একটা গর্ভাধান সংস্কারের মধ্যে কিভাবে একটা বেবিটাকে সনাতন হিন্দু মতে তুমি একটা প্রিপেয়ার হয়ে ওকে পৃথিবীতে ধরাতে আনবে। আরো কেউ যদি কোশ্চেন থাকে করো। স্যার বলছি, আমার ওই দরজার বিষয়টা জিজ্ঞেস করা হলো না। বলছি স্যার, ওই দক্ষিণ আর উত্তর দিকে দরজা ঠাকুর ঘরে থাকবে না বললেন, কিন্তু ওটা আমার ক্ষেত্রে আছে বাচ্চাদের। টিভি লাউড হচ্ছে, টিভির আওয়াজ আসছে না বাবু, ফোনটা অফ করে। স্যার বলো। হ্যাঁ বলো। বলছি যে ওই দরজার বিষয়টা, যে আমার দক্ষিণ ফেসিং তো ঘর, দক্ষিণ দিকে তো মেন গেটটা পড়েছে, তো ওই জন্য বেডরুম গুলো সব রুম গুলো পিছন দিকে পড়েছে, তো সেই জন্য ঈশান কোণের রুমটাতেই একটা উত্তর দিকে দরজা আছে, জানলা আছে, প্লাস ডাইনিং এর দিকে একটা দরজা পড়ে গেছে। তো ওটা ঠাকুর ঘরটা বড়ই, মানে ঠাকুরটা ঈশান কোণের দিকে চলে গেছে অনেকটা ভেতরে থেকেই, আর তো ওইটা কি খুব সমস্যা হবে? পর্দা দিয়ে দাও, দরজাতে পর্দা দিয়ে দাও। দরজা প্রয়োজন ছাড়া তো ওটা তো খোলা হবে না অবশ্য। হ্যাঁ, ওটা বাচ্চাদের ঘর, ওটা বাচ্চাদের রুম আছে, মানে ওখানে ঠাকুর আছে, ঈশান কোণের তরফ দিয়ে ঠাকুর আছে, আর বাচ্চাদের পড়ার রুম, বাচ্চারা ওখানে ঘুমায়, আর কিছু হয় না। আমিও মাঝে মাঝে ওখানে বসে ক্লাস ক্লাস করি এইসব। ঠিক আছে, করতে পারো, খুব একটা প্রবলেম নেই, কিন্তু যেটা আমাকে তো পুরো ডিটেইল ভাবে তোমাকে লেখাতে হবে, ঠিক আছে? ডিটেইল ভাবে তো আমাকে দিতে হবে না।
বাদ বাকি সব নিয়ম ঠিক আছে, শুধু এইটা ছাড়া বাদ বাকি সব ঠিক আছে। আরে 100% আমার ঘর নেই, টেনশন করো না। হ্যাঁ স্যার, আমি তো মানে এই এক বছর হলো বাড়িটা করেছি, তো তাই জন্য স্যার জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, 100% কারোর হচ্ছে না, আমরাও পড়ে উঠতে পারছি না, যেটা লেখা আছে হচ্ছে না এটা, তবু যতটা পারছি করছি। বাদ বাকি স্যার আমি সবকিছুটা আমি জিজ্ঞেস করে জেনেই করেছি বাড়িটা, অত্যন্ত যে যেগুলো যে বিষয়ে আমাদের ঘটছে ক্লাসটা সেই অনুযায়ী বাড়িটা আমার আছে, শুধু দক্ষিণ দিকে দরজা ছাড়া। কিন্তু দক্ষিণ দিকে দরজাটাও যে যে জায়গায় করা কথা আমি সেই যে জায়গাতেই করেছি। ভালো করে পূজা পাঠ করো, ঠিক আছে, আগে জন্ম আবার পাবে ভালো জিনিস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অনেক সময় দেখেছি বাড়ির মেন গেটে গণেশের আর কি ছবি লাগায়, মানে গণেশের ডিজাইন বা গণেশের ছবি, এটা কি রাখাটা উচিত না উচিত না? গণেশের ছবি বা প্রতিমা, প্রতিমা তো লাগানো যাবে না, টাইলসে লাগাতে পারেন, ছবিতে লাগাতে পারেন, ঠিক আছে। এটা আপনাকে যখন রেক্টিফিকেশন সেশন চলবে তখন এটা একটি রেক্টিফিকেশন, ঠিক আছে, এই রেক্টিফিকেশন সেশনটা আপনাকে রেক্টিফিকেশনই দেওয়া, ঠিক আছে। তো ওইটা যেটা রয়েছে একটা রেক্টিফিকেশন হচ্ছে, আর দরজার উপরে কোনো কোনো ছবি বা প্রতিমা লাগানো যাবে না। স্যার অনেকে মেন গেটের সামনে ওই বাঘের মূর্তি দেয়, বাঘের মুখ দেয়, বাঘের ছবি প্রতিকৃতি দেয়, হা করে থাকে বাঘ, এরকম ধরনের, ওগুলো কি ঠিক আছে স্যার? না, হিংসক পশু কাদেরও ছবি প্রতিমা লাগানো যাবে না, হিংসা যারা করছে। রুদ্র প্রতিমা রাখাই যাবে না। আবার কারো কারো বাড়িতে স্যার বজরংবলীর যে 5টা রূপ আছে তেমনি করে একটা ছবি, মানে একটা মূর্তি লাগানো থাকে বাড়ির গেটের মেন জায়গাতে। এবার আমি আবার এটা এ করে তোমাদেরকে আজকে ছেড়ে দেব। যদি কোনো কারণে পূজাঘর ঈশানে না হয়ে থাকে তাহলে পশ্চিম বা উত্তরে পূজাঘর করতে পারবে, ঠিক আছে, এটা পড়েই নিয়েছ। নিজ বাস্তু জমিতে সার্বজনীন মন্দির করা যাবে না, আগে আমি বললাম আলোচনার বিষয়তে, নিজ বাস্তু জমিতে সার্বজনীন মন্দির করা যাবে না, যেহেতু সার্বজনীন মন্দির আছে তাহলে ওটা পাঁচিল দিয়ে বাদ করতে হবে। বাড়িতে শিবলিঙ্গ স্থাপিত করতে নেই, এটা ধর্ম বিরুদ্ধ। যদি কোনো জন বাড়িতে শিবলিঙ্গ স্থাপিত করছে, শিবলিঙ্গ স্থাপিত করতে নেই, লিঙ্গের মধ্যে একটা অনেকগুলি কসমিক এনার্জি আছে যেটা আমি পরে বোঝাবো, ঠিক আছে। আর লিঙ্গ পূজা ওরাই করতে পারবে যারা পৈত ধারণ করবে, তো এখন যারা পৈত আর ধারণ করে না, ঠিক আছে, সেই জন্য একটা একটা বিতর্ক রয়েছে, তর্ক বিতর্ক তো রয়েছে, মতান্তরও রয়েছে। আর লিঙ্গ স্থাপিত করা যাবে না, ছেঁড়া ছবি বা ভাঙা প্রতিমা পূজাতে পূজা করতে নেই, যে কোনো ছবি বা ছিঁড়ে গেছে বা প্রতিমার কোনো জিনিস হালকাটুকু ভেঙে গেছে সেটা আপনি নিরঞ্জন করে দিন। ঠাকুরের চোখ মিলিয়ে পূজা করতে নেই, ঠাকুরের সামনে চোখ মিলিয়ে পূজা করতে নেই, এটা বুঝতে পারছেন, ঠিক আছে। ঝান্ডা লাগাবার সব থেকে উত্তম জায়গা রয়েছে দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণে, তো বাড়ির দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণে আজকে থেকে আপনারা একটা গিয়ে হনুমান পতাকা বা হনুমানজির ঝান্ডা ঝান্ডা লাগিয়ে দিন, ঠিক আছে। কোর্ট কেস লোন যাবতীয় ফাইল এটা আপনাকে বলেছি, এটা যেহেতু ভালো খবর পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা রয়েছে। তো এবার লাস্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের সেশন দিচ্ছি আমরা, এবার লাস্ট কোশ্চেন অ্যান্সার সেশন করতে তোমাদের ছেড়ে দেবো।
স্যার একটা কোয়েশ্চেন আছে, অনেকেই ধরেন চন্দ্র ড্যামেজ থাকে, অনেক অ্যাস্ট্রোলজারাই বলে থাকেন শিবলিঙ্গে জল ঢালতে কিংবা বাড়িতে শিবলিঙ্গ লাগাতে কিংবা বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে, পুজো পাঠ করতে, এবং প্রত্যেকের ঘরেই এখন শিবলিঙ্গ স্থাপন, পার্বত শিবলিঙ্গ থাকে, স্ফটিকের শিবলিঙ্গ থাকে, এমনি কালো যে শিবলিঙ্গগুলো হয় ওগুলোও অনেকে পুজো পাঠ করে, তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি করা উচিত? তাহলে কি বাড়িতে সত্যিই রাখা উচিত নয়? তোমাকে ঘুরিয়ে বলবো, একটু জিনিসটাকে পেঁচ খাইয়ে বলবো। শিবলিঙ্গের প্রথম পুজো জানো কটায় হয়? ভোর 3:20-তে। পারবে পুজো করতে? আনসার করো তারপর বলবো। না স্যার সম্ভব না, সম্ভব নয় স্যার। ঠিক আছে, এইবার ধরো আমাদের বাড়িতে আমার মা রয়েছে, আমার বোন রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার মেয়ে রয়েছে, 4টি মহিলা রয়েছে। গা অশুদ্ধি হয়ে থাকে, তো সে অশুদ্ধি হওয়ার সময় তোমাকে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে থাকতে হবে। পারবে? না স্যার সেটাও তো এই সম্ভব দুটোই নয় জিনিস স্যার। শুধু সম্ভব নেই তো, তাহলে কেন করবে? 4টে বন্ধু বান্ধব মিলে একটা ওই বট গাছের নিচে শিবলিঙ্গ পুঁতে দিলে, না একটা নকুল দানা, না বিকেল বেলা একটা ধূপবাতি, কাক আর কুকুর হেগের মুতে রেখে দিয়েছে ওর মধ্যে, তার পাপের দায়ী কে হবে? তোমাকে কেউ বলেছে লিঙ্গটা এখানে স্থাপিত করতে? তুমি যদি পুজো না করতে পারো, করবে ভাই কেন? করবে ভাই কেন বলো? 4জন বন্ধু না 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 ঠিক আছে চলো চাঁদা তুলে করে দিচ্ছি মন্দিরটা। আরে মন্দিরটা করে দিলে তো হবে না, তাকে তো ধূপ ধুনো, তার নিয়ম একটা ব্রাহ্মণ ডাকতে হবে, পুজো দিতে হবে, না এমনি হয়ে যাবে? তোমার যা খুশি তাই করবে? ওইভাবে না, ওইভাবে একটা মন্দির হয় না। মন্দির করা সব থেকে ভালো জিনিস, পুণ্য কাজ রয়েছে, কিন্তু ওটা মেনটেন করার কাজও আছে। এই মেনটেনটা কিভাবে হবে আগে বলো। তোমরা আমরা ভৌতিক জীবনে রয়েছি, ভৌতিক জীবনে অনেকগুলি কর্ম আছে, ফোনে গালাগালি দিচ্ছি, সামনে মন্দির আছে, উচিত আছে না? স্যার তাহলে আপনি ঠাকুরে এই গেটের উপরে দেখবেন অনেকজন এই মায়ের খাঁড়া লাগিয়ে দেয়। আরে মায়ের খাঁড়া তো লাগিয়ে দিচ্ছি সেটা প্রভু, তো খাঁড়া দিয়ে কি হচ্ছে? বধ হচ্ছে। তা বধটা কে হচ্ছে বলতো, এবার কেউ বলতে পারবে বধটা হচ্ছে? স্যার আমরাই হচ্ছে, কারণ গেটের নিচ দিয়ে আমরাই হ্যাঁ ঢুকছি স্যার। আমরাই তো যাতায়াত করছি, আমরাই তো ঢুকছি, আমরাই তো বেরোচ্ছি। এই জিনিসটা চোখে থেকে দেখতে পাচ্ছে না। আর একটা যেটা অস্ত্র রয়েছে, এতটা যখন মায়ের অস্ত্রটা দেওয়া হয়ে কতটা যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সঞ্চিতা, এইভাবে আহ্বান করে এক একজন দেব দেবতা সেই অস্ত্রটা দিব্যাস্ত্রটা নিজের দিব্যাস্ত্রটা মাকে দিয়েছে, সেই তুমি কি ভাবছো এমন নিয়ে এসে তুমি দরজার উপরে লাগিয়ে দিলে? কে গরু খেয়ে ঢুকছে, কে মদ খেয়ে ঢুকছে, তুমি তো আসতে যাচ্ছ, কেন করছে এই জিনিসটা? ওই ওই যে অস্ত্রটা তুমি ধারণ করতে পারবে? তোমার কাছে তো শক্তি আছে না? আমি হয়তো রেগে বলে দিয়েছি, আমার রাগ আর কোনো যুক্তি নয়, ঠিক আছে, কিন্তু কেন করবেন? করতে নেই, যদি কাউ ভুল করে ফেলেছে জলে নিরঞ্জন করো, বিসর্জন করো, করে দিন কোনো আর একটা কোয়েশ্চেন ভুলে স্যার, গিয়ে। ওই মেন গেটের সামনে, মেন গেটের সামনে যদি রাধা কৃষ্ণর ছবি আর্ট করা থাকে, তার নিচে যদি গেটে ঢোকা বেরোনো হয়, যেমন ওই ঘরের সামনে যেরকম থাকে না, গেটের উপরের দিকে পেন্টিং করা থাকে অনেক ক্ষেত্রে, কিংবা অনেক ক্ষেত্রে ডিজাইন করা থাকে রাধা কৃষ্ণর মূর্তি, তাহলে ওটা কি ভালো না খারাপ স্যার? ওটা রাখা কি ঠিক? মন্দিরের মেন গেটে যখন লাগাবে, কলা গাছ লাগাবে, লাগাবে কলস লাগাবে, গরুর চিহ্ন লাগাবে, ওম লাগাবে, স্বস্তিক লাগাবে, ঠিক আছে, কোন দেব দেবী দেবতার ছবি ঘরের বাইরে লাগাবে না, এক্সেপ্ট তুলসী মঞ্চ। আচ্ছা স্যার, হ্যালো স্যার,
হ্যাঁ বলছি যে আমরা যে মন্দিরে যে ছোট্ট শিবলিঙ্গকে জল ঢালি, তো ওটা তো খারাপ কিছু না, একদম ছোট যে আমরা শিবলিঙ্গ একদম একটা সাউন্ড তোমার ওটা বন্ধ করো। বলছি স্যার যে আমরা যে ছোট শিবলিঙ্গ যে মন্দিরে রাখি জল ঢালি, ওটা কোনো অসুবিধা আছে? লিঙ্গ স্থাপিত করতে নেই, নিরঞ্জন করে দাও। আর নিরঞ্জন করতে নেই, ওটা পুকুর নদীর পাড়ে রেখে দিতে হয়। যেমনি কার্তিক ঠাকুর পুজো দিয়ে আবার কি করে বিসর্জন হয় না, তো লিঙ্গ পুজো করতে নেই। এইবার দেখো ওইটা যদি লিঙ্গটা অনেকজন, রেখে দেয় আবার হ্যাঁ হ্যাঁ লিঙ্গটা রেখে দিলে আবার তো শিয়াল একেবারে গঙ্গা, শিয়াল কুকুর এরা তো দূষিত করে দেবে, তাহলে তখন পাপ হবে না? ধরেন ওই দিদি ভাইটা শিবলিঙ্গটা পুকুর পাড়ে রেখে একদম আসলো, নদী এবার ওখানে তো অনাচার নদীর হবে নদীর শিবলিঙ্গটা, পাড়ে যাচ্ছে, তখন ওই দিদি ভাইয়ের কি হবে? তখন তো পাপ লেগে যাবে। এইবার নদীর এমন পাড়ে রাখবে যাতে বিসর্জন হয়নি আর জল ভর্তি হয়ে চলে যাবে, এই জায়গাতে রাখতে হবে, ঠিক আছে? মানে যখন থাকবে জল থাকবে না সেই সময় তুমি রেখে দেবে, আবার জল ভর্তি হয়ে গেলে চলে যাবে, ঠিক আছে? তো দেখো অনেকটা জিনিস আছে, আর অনেকটা জিনিস দেখো আমারও পুরোটা জানা নেই, এ ধর্মীয় বিষয়টা অনেক লেন্দি আছে, ঠিক আছে? প্রত্যেকটা উত্তর হয়তো আমি আর দিতে পারবো না, কেন কিউরিয়াসিটিটা বাড়বে, যতটা পারবো অবশ্যই দেব, আর যদি বেশি হলে তোমাদেরকে আমি বলে দেব। এই মন্দিরের শঙ্করাচার্য মঠাধীশ যারা পুরো বেদাঙ্গ বেদ বেদাঙ্গ যারা পুরোটা স্টাডি করে তার কাছে যেতে হবে। বা বলছি ওটা কিন্তু পুজো করে, নিত্য পুজো করে কিন্তু ওটা আমার উপকারই পেয়েছি, সমস্যা হয়নি, উল্টে আরো ভালো হয়েছে, তো তার জন্য আমি কি এটা ফেলে দিতে পারবো? আমি এই কথার উত্তর দিতে পারবো না, আর যা লেখা ছিল আমি বলে দিয়েছি। কেন, একটা রামায়ণতে একটা হিন্দিতে আমি বলবো, ঠিক আছে? যাকি রহি ভাবনা জেসি প্রভু মুহূর্ত তিন দেখি তাইসি, তো যার মনে যেইভাবে ভাবনা থাকে প্রভু সেইভাবে প্রভুকে ও দেখতে থাকে। এটা আমি নিজের কথা নয়, ঠিক আছে? এটা গোস্বামী তুলসীদাসজি রামায়ণতে বলে দিচ্ছেন, যার মনের ভাবনা যেইভাবে থাকে সে ভগবানকে সেইভাবেই দেখে। যাকি রহি ভাবনা জেসি প্রভু মুরতি তিন দেখি তাইসি, হ্যাঁ, তো এটা এইভাবে রয়েছে, তো যেহেতু এটা রয়েছে আর এটাও রয়েছে, তো এটা আমি এর মধ্যে ভক্তিতে অনেক শক্তি আছে এটাও বলা যেতে পারে, ঠিক আছে? কিন্তু যেটা বাস্তুতে লেখানো আছে সেটাই লেখাচ্ছি। আবার অনেকজন কোনো পূজা পাঠ না করেও ভগবানকে শুধু নাম জপ করে ঠাকুরের দর্শন করেছেন, আর ঠাকুর শুধু হাত জোর করে প্রহ্লাদ দাঁড়িয়ে রয়েছেন, বিষ্ণু বিষ্ণু করেই তাকে বিষ্ণু চলে আসেন। তোমার খাম্বার মধ্যে বিষ্ণু আছে নাকি? খাম্বা থেকেও ভগবান প্রকট হয়ে তাকে লীলা দেখিয়েছেন, ঠিক আছে? তো অনেক ভক্তিতে শক্তি আছে, ঠিক আছে? কিছুটা মতান্তরও রয়েছে। সত্যি ওটা পুজো করে না অনেক কমফোর্ট জোন থেকে অনেকটা বেরিয়ে আসতে অনেক সাহায্য হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলো। তাহলে যদি বাড়িতেই যদি ঠাকুর না রাখি, কিচ্ছু রাখলাম না, কোনো ঠাকুরের ছবি মূর্তি কিচ্ছু যদি না রাখি, দেখো যারা নিরাকার থাকে, ভগবদ গীতার একটি শ্লোক রয়েছে, শ্লোকটা আমার মনে পড়ছে না, নিরাকারের জন্য কষ্ট সাধ্য রয়েছে প্রভুকে পাওয়া। আকারে সবসময় আপনার একটা চিন্তায় থাকবে, একটি আকার আছে, নিরাকারে কখনো আপনি মিস করতে পারেন, নিরাকার দিয়েও আপনি ভগবত ভক্তি বা প্রাপ্তি হতে পারে। কিন্তু ভগবদ গীতাতেই বলছে ওটা কষ্ট সাধ্য রয়েছে, ওতে আপনি ভক্তি থেকে চৈত মানে নিচু গীত পড়তে পারেন, কিন্তু আকারে এই জিনিসটা হবে না। আকারে কমপক্ষে আপনি একটা ওম লাগিয়ে পুজো করুন,
যদি কোনো এ না করছেন, শুধু একটা ওমকার পুজো করুন, বা একটা শুধু কৃষ্ণ নামে বা একটা কৃষ্ণ ছবি টাঙিয়ে দিন, আকারে পূজা করলে আপনাকে ভগবত ভক্তি বা প্রাপ্তিটা সুবিধায় থাকবে। এটা ভগবত গীতাতে রয়েছে, যদি আপনি বলবেন আমি শ্লোকটা চেক করে আমি আপনাকে ওটা কোট করে দেবো, কত নম্বর কত শ্লোক নম্বর দেওয়ার আছে। কেন কি কোনো জিনিসটা আমি যখন বলবো তাকে আমাকে রেফারেন্স তো দিতে হবে। স্যার পরে কখনো বলবেন বাড়িতে এমন কিছু জিনিস জিনিস রাখলে যাতে নেগেটিভ এনার্জি গুলো স্যার নষ্ট হয়ে যায়, মানে অনেক মানুষের সাথে অনেক নেগেটিভ এনার্জি আসে বা অনেক জিনিসপত্রের সাথে চলে এলো, হ্যাঁ তো সেই রকম কিছু রেমেডি থাকলে স্যার কখনো জানাবেন। এই নয় কি আপনি ফ্লিপকার্ট দিয়ে জুতো নিয়েছো বাক্সটা ফেলে দাও, ঠিক আছে, তোমার টিভির কার্টুন আছে এই মুহূর্তে ফেলে দাও, তোমার পুরাতন জুতো আছে এই মুহূর্তে গিয়ে ফেলে দাও, তোমার একটা তেলের 1 লিটার বোতল কিনেছো শেষ হয়ে গেছে এই মুহূর্তে ফেলে, নেগেটিভ এনার্জি চলে যাবে এক্ষুনি চলে যাবে, তোমার পেন শেষ হয়ে গেছে এক্ষুনি ফেলে দাও, সঙ্গে সঙ্গে গিয়ে ডাস্টবিন করো, তোমার কোনো নেগেটিভ এনার্জি যে একটা তৈরি হতে হবে কোনো না, আজকে যেটা তুমি বাজারে ঝোলা নিয়ে যাও না, পলিথিন ভরে ভরে নিয়ে আসো, আবার ওই পলিথিনটা এক জায়গায় ঢুকিয়ে রাখো, বাজারে যাও আমি রাখি, হ্যাঁ সেই জন্য তুমি বলছো তুমি বাজার যাও নেক্সট দিন ওই সবজির খোসা ফোসা পলিথিনে বেঁধে সুন্দর করে আবার কুড়াওয়ালাকে দি, ওই জন্য হ্যাঁ সবাই রাখে। হ্যাঁ স্যার যতটা প্লাস্টিক পলিথিন কম ব্যবহার করবে ততটা আমাদের পক্ষেও ভালো বাস্তুর পক্ষেও ভালো, আগে কাপড়ের থলা নিয়ে গিয়ে বাজারে যাও যতটা পারবে, ই পসিবল, আমি এটা বলছি না কি একেবারে হয়ে যাবে এটা হবে না, কিন্তু ধরো তুমি এক 6টা কলা নিয়েছো, একটা প্লাস্টিক নিয়েছো, ওটাকে বাদ করতে হবে থলিতে দিয়ে, অনেক জায়গায় অনেক জিনিস আছে যাতে থলিটা বাদ করে দাও প্লাস্টিকেরটা বাদ করে, এবার যেটা এসে গেছে সেটা সঙ্গে সঙ্গে ঠিক করে সারিয়ে দাও, তোমার রিমোট খারাপ হয়ে গেছে একটা নতুন রিমোট নিয়েছো পুরাতনটা ফেলো নি, ওই দিনই ফেলো এটাকে, ওই দিন ফেলে দেখো তোমার বাচ্চা কাচ্চা তার খাতা ভরে দিয়েছে, আগের খাতাটা এখন ওই ক্লাসের খাতা বই না কাজে আসবে, না কাজে আসবে, কোনোদিন কাজে আসবে না, সব সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 বছর পর পর সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, খাতা বইপত্র ফেলে দিন, যা দরকারি আছে সব আপনার নেটের মধ্যে রয়েছে, আর যদিও দরকার পড়ে একটা বই খাতা বই তখন দরকার পড়লে কিনে নেব, কি আছে কাজই আমি করি, আপনি এখন অব্দি যা বললেন 75% আমি করি, বই খাতা রেখে দিয়েছি লাগবে লাগবে, হাত জোড় করে নিবেদন করা হচ্ছে আজকে এই জামা কাপড় গুলো। স্যার 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 শুনুন না, বলছি যে জামা কাপড় গুলো আমি ইউজ করি না সেগুলো সব আমি খাটের ভিতরে ঢুকিয়ে রেখেছি, সব কিছু প্রচুর স্যার, এত কিনি সব জমা হয়ে আছে, এখন আমার ভালো লাগে খাটের ভিতরে সব রেখে দিই, স্যার পুরোনো জামা কাপড় কেউ নিতে চায় না, কি যন্ত্রণা বলুন, জামা কাপড় নিয়ে কি করব, পুরোনো কাপড় কেউ পরে না এখনকার দিনে, সব জমে যাচ্ছে, তুমি একটা কাজ করো না একবারই সোনা দাও আমি নিয়ে নেব, একবারই সোনা দাও আমি নিয়ে নেব, কাপড় দেবে সোনাটা দিতে রাখলে বাস পালিয়ে যাচ্ছে না, খুব মজা, হ্যাঁ বা দেখো তুমি 5000 টাকার একটা শাড়ি কিনেছো কিন্তু পরছো 500 টাকার নাইটি, 5000 শাড়ি কিনেছো বেশ ভালো করেছো, আরো 2-4টা নিয়ে নাও কিন্তু ওটাকে পরো ডে ওয়ান থেকে পর, 5 বছর পর এমনিও পুরো ওল্ড ফ্যাশন হয়ে যাবে, ও সুতো ছিঁড়ে যাবে, ওর পরার মধ্যে গ্লেজ থাকবে না 5 বছর, কার জন্য রাখছো, ছেলের বউ পরবে তোমার জামাই পরবে কেউ পরবে না, তুমি এসেছো তুমি ভোগ করো তুমি দাও, এবার কেউ যদি না নিতে চায় যে ডাস্টবিন করে দাও ফেলে দাও, কোনো টেনশন নেই, বাসন নিয়ে নাও, ও 10টা শাড়ি নিলে একটা ওই বাটিও দেবে, তা বাটি নিয়ে নাও, তা বাটিটা তোমার কাজে আসবে, ছেঁড়া বা ওই জামাটা তোমার কাজে আসবে, শাড়ি তো না সব সালোয়ার চুড়িদার জামা কাপড় জিন্স সব এইগুলো
এইগুলো তো ন্যায় না স্যার, যারা বাসন করলে হবে না তো ন্যায় না। আরে প্রভু ফেলে দাও, ফেলার জায়গা নেই, আমরা এত অভাগা, আমার বাড়িতে এসে ফেলে দাও, এইটা আমি করতে পারবো। ঘর মোছা স্যার, ঘর মুছি আমরা জামা কাপড় দিয়ে। কতটা মুছবে তুমি বলো না, একটা আমি নিচে আমি বলছি আমার ঘর মোছার পুরো একটা আমি 20 টাকার টাওয়েল নিয়ে আসি, তার থেকে ভালো ঘর মোছা হয়। ওই 20 টাকার টাওয়েল আমি বছরে 3টে যদি মানে 60 টাকার টাওয়েল এনে দিই, আমার গোটা 1 বছর চলে 3টে টাওয়েল, মানে চাই একটা টাওয়েল আমার 4 মাস চলে। টাওয়াল দিয়ে যা ঘর মোছা হয় সে গেঞ্জি আর এই জামা দিয়ে মোছা হয় না, পরিষ্কারই হয় না, আমাদের ভক্তি লাগে না। তো কেন রাখছো, কি দরকার আছে? যখন দরকার পড়বে 5 টাকা কিনে নেব, কি আছে তাতে? একদিন ট্যাক্সিতে না চড়লে 300 টাকা এমনি বেশি। হ্যাঁ শাড়ি তো নেয় কাপড়বালারা, কাপড়বালারা তো শাড়ি নেয়, কিন্তু শাড়ি তো পরি না, জিন্স টপ সালোয়ার এগুলো তো কেউ নেয় না স্যার, এগুলো কি করব? কি করব মানে, তুমি একটা রুটি বাসি রুটি যখন খেতে পারবে না, আরেকজন খেতে চাইছে না, তাকে কি মাথায় নিয়ে থাকবে? হ্যালো ওকে গিয়ে নেগেটিভ এনার্জি আর কোনো জিনিস নেই, এটাই আছে। হ্যাঁ এবার অনেকটা বলতে এ আছে, কিন্তু করবেটাই কি? যখন তুমি আজকে 5 বছর ধরে পড়োনি, তাহলে আগে 5 বছর পর কি কে পড়বে আর রাখবে ভাই কেন? এবার আমি কাপড়ের কথা থেকে বাদ দিয়ে আবার একটা অন্য কথা বলছি, তোমার বাড়িতে ইট বালি সিমেন্ট রাখা আছে, টাইলস কিছু রাখা আছে 4-5 বছর দিয়ে, কোন 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 কবে কাজে লাগবে, কিসের জন্য লাগবে? 1 পেটি টাইলস এর দাম 300 টাকা, তুমি 4টে টাইলস রেখেছো, হয়তো 70-75 টাকা টাইলস ওইখানেই পড়ে রয়েছে, ওর মধ্যে কিড়ামাকড় সব হচ্ছে। 10খানা ইট রেখে রয়েছে, 10খানা ইটের দাম 100 টাকা, ওই জায়গা তো জাম করে রয়েছে, ওর মধ্যে তো জন্তু হচ্ছে, কোনোদিন জন্তু এসে বসে যাবে, কেন রাখছো না? ওটা কাজে লাগে, এই যে কাজে লাগার মেন্টালিটি জীবনে আসে না। এবার ধরুন কোনোদিন আমরা ফেলেই দিতে পারি, কিনে নেবো, কি আছে, কত কত পয়সার জিনিস আছে, কিন্তু তার পজিটিভিটি তো আছে। আপনি গ্রামের বাড়িতে যান, গ্রামের মধ্যে কিচ্ছু নেই, ওই একটা খাট আছে, দুটো হাঁড়ি বাসন আছে, শরীরের মধ্যে কোনো রোগ নেই, ঠিক আছে? তো এইভাবে রয়েছে, তাকে আজকে অনেক সময় হচ্ছে, তোমরা আর মনে হচ্ছে আজকে ঘুমোতে যাবে না নাকি? হ্যাঁ স্যার আজকে আপনাকে অনেক জ্বালিয়েছি স্যার সবাই মিলে, আর দারুণ সবকিছু শিখলাম, থ্যাংক ইউ স্যার। অনেক জ্ঞান আদান প্রদান হলো স্যার, চেষ্টা করব স্যার, আমরা সবাই চেষ্টা করব এটা। ওকে ওকে, শ্রদ্ধাবানম লভন্তে জ্ঞানম তত পরাশয়তীন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরম শান্তি চরেড়ে গচ্ছতি। যারা জ্ঞানের উপরে শ্রদ্ধাবান থাকে তারা জ্ঞানের লাভ করবেন, জ্ঞান থেকে লাভ করবেন, জ্ঞানের দ্বারা লাভ করবেন, এটা ভগবদ্গীতা 4:39 শ্লোকে দেওয়া রয়েছে, ঠিক আছে? আজকে নতুন ইতি শুভমস্তু, শুভরাত্রি স্যার, শুভরাত্রি স্যার। ও স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, বলো বলো। ও স্যার কিছু রাখতে পারি না, ওর বই, ওর বইগুলো আমার আলমারির ভিতরে ঢুকিয়ে দিয়ে, জানেন স্যার এখন ওই আমার জামা কাপড় আছে না, সিলেবাস চেঞ্জ করে দিয়েছে, সিলেবাসটাই রিভাইজ করে দিয়েছে, সে রেখে ভাই কি করবে, কি করবে বলো? বলে কি না, ওর ওই অ্যাসেট এই অনেক বছর, অনেক বছরের ম্যাথের বইগুলো কম্পিটিটিভ পরীক্ষার পড়ায় ওই বইগুলো সব রেখে দেয়। ফেলবে না,
যেমনি আমরা ভগবদ গীতা ডেলি পড়ি, কোনোদিন আমি ফেলবো না। যেদিন পড়া বন্ধ হয়ে গেলে ও আপনিই নষ্ট হয়ে যাবে, 5 বছর পর পুরো কাগজটাই লাল হয়ে যাবে। যাও পড়ো, কি করে পড়বে দেখি তো, কি করে বোঝাবে আমার। তারপর স্যার যারা টিচিং লাইনে থাকে তাদের তো বই রাখতেই হবে সব সময়। তবে ঠিক আছে, আমার প্রত্যেকটা জিনিস রাখতে বলছি, কোনো জিনিস ফেলতে বলছি না, কিন্তু তাকে তো ব্যবহার করতে হবে। না ব্যবহার করলে প্রত্যেকটা জিনিস নষ্ট আছে, প্রত্যেকটা জিনিস নষ্ট আছে। আপনি যদি সবসময় খাটে শুয়ে থাকুন আপনার বেড সোল হয়ে যাবে, কিন্তু আমরা শুতে তো যাই। ঠিক আছে, কোশ্চেন রাইজ করে রাখো, ভালো আছে। কোশ্চেন তো কোনোদিন শেষ হবে না, সময়টা একটু আজকে আমাদের পারমিট করছে না। স্যার রাইট নাও কোশ্চেনটা আপনাকে একদিন পাঠিয়ে দেবো, যে আমার বুকটি আরে আমি মানা করছি, করো না দেখি। আমি তো এমন ছাত্র চাই যে আমাকে কন্টেস্টে হারিয়ে দেয়, দেখি তো। তখন আমি নিজেকে, আমার যে খুঁত আছে আমি খুঁজে ডেভেলপ করব, দেখি কেউ যদি সামনে বসে থাকে পাবো তো একদিন অবশ্যই। ঠিক আছে, চলো শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি, ভালো থাকুন। শুভরাত্রি, গুড নাইট টু অল, শুভরাত্রি, গুড নাইট।